আমাদের হচ্ছে আমরা যে দু হাজার বাইশ সাল ভিত্তিক যে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আজকে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের হচ্ছে ওটার প্রথম ক্লাস ঠিক আছে তো আপনাদের সাথে আছি আমি প্রবল চক্রবর্তী সরকারি পরিচালক বাংলাদেশ ব্যাংক আপনাদের এই জার্নিতে অর্থাৎ আপনাদের চাকুরি পাওয়ার ব্যাংকের একটা চাকরি পাওয়ার যে লালিত স্বপ্ন আপনাদের সেই স্বপ্নের মানে আপনাদের এই পথ চলাতে আমি আপনাদের সাথে আছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সহযোগিতাটা করে যাওয়ার যাতে করে আপনারা আপনাদের ডিজার্ট জব যেটা চাচ্ছেন আপনারা পেতে সেই জবটা যাতে আপনারা এনশিওর করতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ইউর স্টাডি রিগার্ডিং ইউর ক্যারিয়ার যে কোনো ইস্যুতেই আপনারা প্রশ্ন করতে পারবেন আমাকে আমি আমার সাধ্যমতো আমার যতটুকু জানা আছে আমার নলেজ যতটুকু আছে সেই নলেজের ভিত্তিতে আপনাদের পূর্বে এই পথটা আমি চলেছি আপনাদের পূর্বে এই পথটা আমি চলেছি ওটার এতে আমি আপনাদেরকে কি করব ওই হেল্পটা আমি করব ঠিক আছে হেল্পটা আমি করার ট্রাই করব কেমন তো যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এখানে এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটু কনসিস্টেন্টলি আমাদের কি করতে হবে পড়াশোনাটা করতে হবে কেমন একটু কনসিস্টেন্টলি পড়াশোনাটা করতে হবে তো এই যে পড়াশোনার যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ওকে তাহলে আমরা একটু দেখি দেখেন আমাদের যে চাকরি পাওয়ার যে বিষয়টা আছে হ্যাঁ আমাদের চাকরি পাওয়ার যে পথটা আছে আমরা তো আজকে মাত্র আমাদের একটা ইয়ে শুরু করলাম আমাদের কোর্সটা শুরু করলাম আমাদের সামনেই হয়তো পরীক্ষা হবে তিন চার মাস বা পাঁচ মাসের মধ্যে আমরা হয়তো আমাদের পরীক্ষা দিতে যাব তো আমি শুরু আজকে যে আমার ক্লাস এই ক্লাসের শুরুতে আমরা আজকে শব্দের ভাগ পড়ব বাংলা সেকেন্ড পেপারে বাংলা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আইটেম আমি আমার ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদের সাথে দশটা মিনিট একটু কথা বলতে চাই কেমন আপনারা একটু ধৈর্য ধরে মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন আশা করছি কথাগুলো যদি শুনেন আপনাদের উপকারে আসবে প্রথম বিষয় যেটা যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চাকরি পাইতে হলে চাকরি পাইতে হলে আমাদের আসলে কি দরকার চাকরি পাইতে হলে শুধু পড়াশোনা শুধু পড়াশোনা চাকরি পাইতে হলে পড়াশোনার পাশাপাশি আরও একটা বিষয় দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য যেমন আজকে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা অলমোস্ট একশো প্লাস এখানে এই মুহূর্তে বসে আমার ক্লাসটা করছেন আপনাদের এই বাংলা কোর্স যখন শেষ হবে বা আমি আপনাদের সাথে ইংরেজি কোর্সেও থাকবো বেশ কিছু ক্লাসে এই কোর্স যখন শেষ হবে আপনারা দেখবেন এখানে ফিফটি বা সিক্সটি প্লাস হয়তো আপনারা তখন দেখবেন বাকি একশো জন হয়তো আপনারা এর মধ্যেই হারাই ফেলবেন এর মধ্যে আপনি নিজেও হারিয়ে যেতে পারেন এটা কেন হয় এটা হয় আমাদের ধৈর্যের অভাবের কারণে ভাই চাকরি পাওয়ার যে পথটা আছে এই পথটা সহজ না এই পথে পড়াশোনার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য একটা জিনিস খেয়াল করেন আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা যখন স্কুলে পরীক্ষা দিতাম বা আমরা যখন এস এস সি মতো পরীক্ষাগুলো দিতাম দেখেন আপনি সারা বছর পড়াশোনা করলেন আপনি দেখেন তিন মাস বা চার মাস পর পর আমরা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষাগুলো দিতাম পরীক্ষার খাতাগুলো যখন দিত যখন মার্কগুলো আমরা দেখতাম আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো খুব খুশি লাগতো চাকরির বিষয়টা তো আসলে এরকম নয় চাকরির বিষয়টা হচ্ছে আপনি আসলে পড়ছেন আপনি ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক পাচ্ছেন না চাকরি হলে তখনই একটা ফিডব্যাক আদারওয়াইজ কিন্তু ফিডব্যাক নাই এই কারণেই যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে আমরা পড়তে গিয়ে প্রায় সময় দেখা যায় আমরা আসলে একটু কি হয়ে যায় আমরা একটু আমাদের ধৈর্যহানি ঘটে আমরা আর কত পূর্ব বা আমরা হয়তো কয়েকদিন পড়ার পরে আমরা একটা জিনিসে চলে যাই সেটা হচ্ছে আমরা একটু মানে হাল ছেড়ে দিই এই টাইপের একটা বিষয় হয়ে যায় এই বিষয়টা করা যাবে না আপনি যদি হাল ছেড়ে দেন আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সময়টা আরো অনেক বেশি ইয়ে হবে আর কি অর্থাৎ আপনি চাকরি পাইতে আরো অনেক বেশি কি হবে দেরি হবে সো হাল ছাড়া যাবে না কোনোভাবেই কোনোভাবেই হাল ছাড়া যাবে না যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে ধৈর্য রেখে আপনার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি আপনি হয়তো সামনে পরীক্ষা দিবেন অনেক পরীক্ষাতে পাস আসবে অনেক পরীক্ষাতে ফেলিওর আসবে কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে মনোবল শক্ত রেখে আপনার এগোতে হবে নাম্বার থ্রি কোনো অবস্থাতেই সময়ের অপচয় করা যাবে না মনে রাখবেন আপনার চাকুরি পাইতে এক বছর দেরি হওয়া মানে আপনার কেরিয়ার এক বছরের জন্য পিছিয়ে যাওয়া চাকরি পাওয়া আর কেরিয়ার দুটো জিনিস কিন্তু এক না আচ্ছা আমি একটু বলি আপনাদেরকে এখানে হ্যাঁ ধরেন আপনি করবেন বাংলাদেশ ব্যাংকে মনে করেন আপনি বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিবেন। হ্যাঁ বাংলাদেশ ব্যাংকে আপনারা কি বাংলাদেশ ব্যাংকের পদসোপানটা জানেন মানে আপনার অর্গানোগ্রাম যেটা আছে অর্থাৎ কোন প্রমোশন পাই কি হয় এটাকে আপনার জানা আছে সবার

এরপর আপনি ছ মানে একটা প্রমোশন পাইলে আপনি হয়ে যাবেন ডেপুটি ডিরেক্টর আপনার গ্রেড মাঝখানে কিন্তু ব্যাংকের চাকরিতে কিন্তু সাত এবং আট গ্রেড থাকে না নাইন গ্রেড থেকে এক লাফে আপনি ছয় গ্রেডে চলে আসতে পারবেন ব্যাংকের চাকরিতে অর্থাৎ প্রমোশন কিন্তু ব্যাংকে খুব ভালো খুব স্মুথ এরপর ডিডি থেকে আপনি হবেন জেডি জয়েন্ট ডিরেক্টর যেটা হচ্ছে ফিফথ গ্রেড এই জেডি থেকে প্রমোশন পাইলে আপনি হবেন এডিশনাল ডিরেক্টর যেটা আগে ডিজিএম ছিল এডিশনাল ডিরেক্টর এডিশনাল ডিরেক্টর হবেন যেটা হচ্ছে ফোর্থ ফোর্থ গ্রেড অ্যাডিশনাল ডিরেক্টর থেকে প্রমোশন পাইলে আপনি হবেন ডিরেক্টর বা পরিচালক যেকোন একটা ডিপার্টমেন্টের তখন আপনার এই গ্রেডটা হবে থার্ড গ্রেড আপনি আরেকটা প্রমোশন পাইলে হবেন ইডি মানে এক্সিকিউটিভ ডিরেক্টর যেটা হচ্ছে সেকেন্ড এন্ড ফার্স্ট সেকেন্ড এন্ড ফার্স্ট কেন সেকেন্ড এন্ড ফার্স্ট বললাম সেকেন্ড এন্ড ফার্স্ট বললাম কারণ হচ্ছে 10% ইডি পোস্ট এখন গ্রেড 1 রূপান্তর করা হয়েছে আচ্ছা তাহলে আমরা ধরলাম আমরা এডি হিসেবে বাংলাদেশ ব্যাংকে জয়েন করলাম তাহলে প্রথম প্রমোশন পাই আমি হব ডিডি জেডি এরপর অ্যাডিশনাল ডিরেক্টর এরপর ডিরেক্টর তারপর হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর যে কথাটা বলছিলাম সময় অপচয় করা যাবে না বললাম কেরিয়ার এবং জবের মধ্যে পার্থক্য আছে কেন এবার আমি একটু এক্সপ্লেন করে দিই বিষয়টা যেমন দেখেন আপনার যে ফ্রেন্ডটা আজকে চাকরিতে ঢুকবে আর আপনি যদি আজকে থেকে দুই বছর পরে চাকরিতে জয়েন করেন তাহলে পার্থক্যটা কি হবে পার্থক্যটা হবে এই আপনার যে ফ্রেন্ডটা আজকে চাকরিতে ঢুকলো সে হয়তো ইডি হয়ে রিটায়ারমেন্টে যাবে আপনি হয়তো ডিরেক্টর হয়ে রিটায়ারমেন্টে যেতে হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনাদেরকে অর্থাৎ আপনি দুই বছর বেশি সার্ভিস করা মানে আপনার কেরিয়ারে দুই বছর আপনি কি করবেন বেশি বেনিফিট পাবেন আপনি একটা প্রমোশন লিস্ট বেশি পাবেন আর দুই বা তিন বছর পরে চাকরিতে জয়েন করা মানে আপনি মিনিমাম একটা প্রমোশন হয়তো বা আপনি মিস করলেও করতে পারেন ঠিক আছে কাজে দ্রুত চাকরিতে ঢুকা মানে ভালো চাকরিতে আবার তাই মানে এই না যে যেটা পাবো সেটাতে ঢুকে যাবো বিষয়টা এরকম না ভালো একটা চাকরিতে যত দ্রুত সম্ভব আপনি যদি জয়েন করতে পারেন আপনার কেরিয়ার গ্রোথটা কিন্তু তত বেশি স্মুথ হবে আমি কি এটা বুঝাতে পেরেছি কিনা এই এই যে পদশোপানটা জানতেন না আজকে ক্লাসে এসে তো অ্যাটলিস্ট পদশোপানটা শিখতে পারলেন যে আমাদের ব্যাংকে চাকরিগুলোতে মানে প্রমোশন ইয়েটা রকম প্রমোশন ক্রাইটেরিয়াটা কীরকম রকম বাকি এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা খুব কমন একটা কোয়েশ্চেন অনেকে হয়তো জানেন না না জানাটা কোনো দোষের কিছু না এবং এটাই স্বাভাবিক হয়তো প্রশ্ন করতে পারেন স্যার আপনি তো এখানে বললেন এডি থেকে ইডি পর্যন্ত বললেন তাহলে গভর্নর স্যারের যে পদটা গভর্নর স্যারের পটটা তাহলে কি ভাই গভর্নর স্যারের পদটা বাংলাদেশ ব্যাংকের প্রমোশন পায়ে পায়ে হওয়া কোনো পথ না বাংলাদেশ ব্যাংকের প্রমোশনে আপনি এডি থেকে ইডি ইডি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লাস্ট প্রমোশন এরপর ডেপুটি গভর্নর বা গভর্নর যেগুলো সেগুলো হচ্ছে কিভাবে হয় সেগুলো হচ্ছে আপনার কি করা হয় অর্থাৎ রিক্রুট আলাদা চুক্তিভিত্তিক নিয়োগ হয় সেগুলো ওগুলো কিন্তু পারমানেন্ট বা স্থায়ী কোনো পদ নয় ঠিক আছে তাহলে আমরা আজকে আমাদের যে এটা শুরু করলাম এটা কিভাবে শুরু করলাম আমরা আমাদের আমরা বাংলাদেশ ব্যাংকের যে অর্গানোগ্রাম আছে সেটার আমরা প্রমোশন বা ইয়াটা দেখলাম আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এটা দ্বারা আমরা একটা লেসন পাইলাম কি এটা দ্বারা লেসন পাইলাম আমরা যত দ্রুত সম্ভব যদি ভালো চাকরিতে ঢুকতে পারি যত দ্রুত সম্ভব যদি ভালো জায়গায় জয়েন করতে পারি তাহলে আমাদের প্রমোশনটা যত স্মুথ হবে আমাদের কেরিয়ারটাও তত বেশি স্মুথ হবে হ্যাঁ আচ্ছা এই বিষয়টা গেল তাহলে এখন এই যে চাকরিতে ঢুকা এই চাকরিতে ঢুকার জন্য কি করতে হবে আপনাদেরকে যে বললাম সময় নষ্ট করা যাবে না অন্যান্য রাষ্ট্রত ব্যাংকে কি একই রকম প্রমোশন প্রমোশন ক্রাইটেরিয়া সেম কিন্তু পদগুলোর নাম যেমন আমরা যেটাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছি বাংলাদেশ ব্যাংকে এটা যখন আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে ঢুকবেন তখন এটা হবে সিনিয়র অফিসার ঠিক আছে এরপর আমরা যেটা ডেপুটি ডিরেক্টর বলতেছি সেটা তখন হয়ে যাবে কি প্রিন্সিপাল অফিসার পিও আমরা যেটাকে জেডি বলতেছি জয়েন্ট ডিরেক্টর বলতেছি সেটা তখন হয়ে যাবে এসপিও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এভাবে করে জাস্ট নামগুলো চেঞ্জ হবে বুঝাতে পেরেছি আচ্ছা তাহলে ডিডিতে স্কেল কেমন সিক্স স্কেল আজকে গুগল করবেন গুগল করে সিক্স গ্রেডের স্কেল দেখবেন সরকারি চাকরিতে সিক্স স্কেল দেখবেন পেয়ে যাবেন এম এমডি আব্রাহাম বলছেন বাংলাদেশ ব্যাংকের ক্যাশে ক্যাশের প্রমোশনটা ক্যাশের আলাদাভাবে হবে যেমন হচ্ছে ক্যাশ এডি ক্যাশ ডিডি ক্যাশ জেডি ওনাদের প্রমোশনটা মানে প্রমোশন স্মুথ প্রমোশন আপনি ক্যাশে ঢুকেন বা জেনারেল স্যালে ঢুকেন প্রমোশন কিন্তু স্মুথ প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে তাদের নিজস্ব ইয়া থাকে যেমন উত্তরা পুবালের এক ধরনের ক্রাইটেরিয়া থাকে অন্যান্য প্রাইভেট ব্যাঙ্কগুলো যেগুলো আছে তাদের এক ধরনের ক্রাইটেরিয়া থাকে এট অলমোস্ট সেম ঠিক আছে ওকে আর কোনো কোয়েশ্চেন আছে কি না এর রিলেটেড কোনো কোয়েশ্চেন কি আছে আশা করতেছি নাই আচ্ছা তাহলে আসেন এবার যেটা করতে হবে আমাদের তাহলে এই যে দ্রুত চাকরিতে ঢোকার বিষয় যেটা বললাম এটা জন্য আমাদের যেটা করতে হবে আমাদের সময় নষ্ট না করে পড়াশোনা করতে হবে আপনারা যারা এখানে অ্যাডমিট হয়েছেন আপনাদের প্রতি আমাদের মানে আশাটা অনেক বেশি কারণ আমরা খুব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বিষয়টা আপনাদেরকে খুব দ্রুত মানে দ্রুত অর্থাৎ বাইশ ভিত্তিক যে সার্কুলারগুলো আছে ওখানে যেন মানে ভালো আমাদের ভালো সংখ্যক ক্যান্ডিডেট যাতে চাকরি পায় এই মানে আমাদের আসলে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য আসলে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চেষ্টা আমরা বলতে করবে ওকে তাহলে যে জিনিসটা এখন কি হবে আমরা আসলে ভুলগুলো কোথায় করি আচ্ছা আপনারা কি আপনাদের কারো কারো কি বিরক্ত লাগছে কথাগুলো আমি কি সরাসরি পড়াতে চলে যাবো নাকি কথা বল মানে ইটস ওকে ইটস ফাইন আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন কিনা যদি বিরক্ত হয়ে থাকেন ফিল ফ্রি টু সে ঠিক আছে কোনো প্রবলেম নেই আপনারা শেয়ার করতে পারেন আচ্ছা ঠিক আছে হচ্ছে না এ বিরক্ত হচ্ছে না এটা শুনে ভালো লাগলে আরও কিছুক্ষণ কথা বলা যাবে আপনাদের সাথে কথাবার্তা বলতে ভাল লাগে ওকে তো দেখেন যে বিষয়টা আমরা আসলে কোন জায়গাতে ভুল করি এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাগুলো খুব ভালো করে মন দিয়ে একটু শোনার চেষ্টা করেন নিজের লাইফে একটু মানে এগুলোকে ইউটিলাইজ করার ট্রাই করবেন আমরা ভুল করি বেশ কিছু জায়গাতে দেখবেন বেশ কিছু ক্যান্ডিডেট থাকবে আপনারা যদি জব গ্রুপগুলোতে ঘাটাঘাটি করেন জব গ্রুপগুলোতে যদি ঘাটাঘাটি করেন তাহলে বেশ কিছু ক্যান্ডিডেট দেখবেন এরকম মনে করেন সূর্য কোন দিকে উদিত হয় আনসার হচ্ছে পূর্ব দিকে আপনিও জানেন পূর্ব দিকে আমিও জানি পূর্ব দিকে আমরা সবাই জানি পূর্ব দিকে কোনো একটা বইতে সামহ প্রিন্টিং মিস্টেক করে সেটা বলেছে সূর্য উদিত হয় পশ্চিম দিকে ঠিক আছে কিছু ক্যান্ডিডেট আছে দেখবেন সূর্য পশ্চিম দিকে কেন উদিত হয় ওই বইতে পাইছে এটা নিয়ে পুরো ফেসবুক গরম করে ফেলবে জব গ্রুপ যেগুলো আছে প্রত্যেকটা গ্রুপে পোস্ট দিবে এগুলো জেনুইন ক্যান্ডিডেটের কাজ নয় ইট এগুলো প্রকৃত ক্যান্ডিডেটরা কখনোই এই কাজগুলো করবে না এই কাজগুলো তারাই করবে কারা করবে জানেন এই কাজগুলো করবে হচ্ছে তারা যারা হচ্ছে পড়াশোনাটা দুই ধরনের একটা হচ্ছে ভাই পড়াশোনা করতেসি করতেছি ভাব ধরা আর একটা হচ্ছে জেনুইনলি পড়াশোনা করা বিশ্বাস করেন না নাই করেন আমাদের দেশে এইটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে পড়াশোনা করার ভাব ধরে পড়াশোনা করে না বিশ্বাস করেন এটা এইটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট আছে জব মার্কেটে আপনি দেখতেছেন না এক লাখের উপর ক্যান্ডিডেট আপনার সাথে কম্পিট করবে এই এক লাখ না রে ভাই এখানে সর্বোচ্চ দশ হাজার ক্যান্ডিডেটও নাই যারা আসলে জেনারেলি পড়াশোনা করছে এখানে বাকি নাইনটি থাউজেন্ড ক্যান্ডিডেট পাবেন কীভাবে জানেন নাইনটি থাউজেন্ড ক্যান্ডিডেট পাবেন এরকম যারা আছে এই ধরনের তারা পড়াশোনা করে না কিন্তু তারা পড়াশোনা করার ভাব ধরে কীরকম ভাব ধরে মনে করেন যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসে প্রচুর পেজ উল্টাচ্ছে এই করতেছে সে করতেছে আরে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়টা প্রশ্ন আসে আমি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়তে বলছি না কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়টা প্রশ্ন আসে সে মানে দেখেন আমরা যে চিট করি আমরা যে নিজের সাথেও চিট করি এটাও কিন্তু আমরা বুঝি না আপনি দেখেন মানুষকে আপনি শো করতেছেন পড়তেছেন পড়তেছেন ওকে ইটস ওকে আপনি শো করেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনি নিজের সাথে ফেয়ার থাকতে হবে তো আপনার নিজের তো একটা সত্তা আছে সেই সত্তার সাথে আপনি সেই সত্তার সাথেও ফেয়ার না আপনি কি করতেছেন আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি মানে আপনার মনে হচ্ছে এটা 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 কি মাইন্ড শুনে চিট করে বিষয়টা এরকম না আপনার মনে হচ্ছে আপনি প্রচুর পড়তেছেন আসলে আপনি কিছুই পড়তেছেন না আপনি যেটা পড়তেছেন সেটা আসলে চাকরি পাওয়ার জন্য অ্যানাফ না অথবা চাকরি পাওয়ার জন্য ওই পড়ার দরকারই নেই আমরা বেশিরভাগ ক্যান্ডিডেটই জানি না আসলে কি পড়তে হবে আপনি চাকুরির আপনি যখন থেকে রিয়েলাইজ করতে পারবেন আসলে আপনার কি কতটুক পড়া দরকার বা কি পড়া দরকার এরপরে ফ্রেফ চার থেকে পাঁচ মাসের প্রিপারেশন দরকার একটা নাইন গ্রেডের চাকরি পাওয়ার জন্য আমি লিখিত গ্যারান্টি দিতেছি একটা ক্যান্ডিডেট যদি রিয়েলাইজ করতে পারে তার আসলে চাকরি পাওয়ার জন্য কী পড়া দরকার কি পড়াশোনা করা দরকার তার চার থেকে মাস সময় মোর দেন বাংলাদেশের যে কোনো চাকরি তার অর্জন করার এটা আমি দায়িত্ব নিয়ে আমি প্রভাত চক্রবর্তীর দায়িত্ব নিয়ে কথাটা বলছি তাহলে এখন কি হবে তাহলে আপনার পরের কোয়েশনটা হচ্ছে তাহলে আপনার এতগুলো ক্যান্ডিডেট আসলে চাকরি পায় না কেন চাকরি পাওয়া না পাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে তারা চাকরি কেন পায় না সেটা নিয়ে তারা কখনো চিন্তা করে না তারা হচ্ছে পড়াশোনা করতেছে করতেছে করে যাচ্ছে কিন্তু কি পড়াশোনা করতেছে আপনি দেখেন মনে করেন যে আমি এখানে আপনাদেরকে মুখস্থ করাবো নত্যবিধানের একটা কবিতা আছে না চাণক্য মানক্যগণ বাণিজ্য লবণবন বেনি বিনয় কঙ্কন কণিকা এই কবিতাটা হ্যাঁ এই কবিতাটা দেখেন এই কবিতাটা আছে টোটাল হচ্ছে দশ লাইনের মতো কবিতা এই কবিতাটা চার লাইন সবাই পারে বুঝছেন এখন আপনাকে যখন এই কবিতাটা মুখস্থ করতে দিল বা কোনো একজন ক্যান্ডিডেটকে যখন এই কবিতাটা মুখস্থ করতে দিল সে ওই চার লাইনই তো এই চার লাইনটা দেখে তার মনে হয় কি না আমি তো এটা এটা আমি তো জানি এই চার লাইনটা হচ্ছে সহজ কারণ এই চার চার লাইনটা লাইনটা আপনি আপনি বারবার পড়েছেন এটা জানেন কিন্তু পরের আপনার মনে নাই এটা আপনি পড়ারও ট্রাই করেন নাই কিন্তু আপনার আপনার কিন্তু মনে মনে আপনি কোন জিনিসটা মনে মনে আপনার রিয়েলাইজেশন কি মনে মনে আপনার রিয়ে ওটা তো আমি পড়ছি কিন্তু পরীক্ষা যখন আসবে ওই শেষের চার লাইন থেকে একটা দুটো ওয়ার্ড তখন আপনি আর পারবেন না তখন আপনি কনফিউজ হয়ে যাবেন সো আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা পড়ছি সেটাও আসলে ঠিকভাবে পড়ছি না এই কারণেই আসলে যে সমস্যাটা মানে আমাদের মেইন সমস্যাটা কিন্তু এই জায়গাটাতেই হয় ওয়াট এবার অনেকগুলো কথা বললাম এবার আসেন তাহলে আমরা আসলে কিভাবে পড়াশোনাটা করতে পারি হ্যাঁ আমি আমার দিকটা বলছি আমার সাজেশানই যে আলটিমেট সাজেশন আমার কথাই যে শুনতে হবে আমার কথা না শুনলে যে চাকরি পাবেন না মোটেই ব্যাপারটা এরকম নয় প্রত্যেকে নিজের নিজের স্ট্রেটেজি থাকে পড়াশোনার আমার পয়েন্টটা হচ্ছে আমার মেসেজটা একেবারেই ক্লিয়ার আপনি পড়াশোনা করেন পড়াশোনা করার ভাব ধরিয়ে না পড়াশোনাটা আপনি আপনার মতো করে করেন প্রবালসার কিভাবে বলছে পড়তে প্রোভালসার কিভাবে পড়ছে এটা দিয়ে আপনার কিছু আসবে না আপনার যদি মনে হয় যে আপনার স্ট্র্যাটেজি আপনার সাথে শ্যুট করছে তাহলেই কেবল আপনি এটা রিসিভ করতে পারেন আদারওয়াইজ আপনি আপনার হয়েতে পড়বেন পড়াশোনাটা সম্পূর্ণ ব্যক্তিগত এটা আমি মনে করেন আমি বললাম যে আমি সারা রাত পড়াশোনা করছি আপনার তো সারা রাত পড়াশোনা করতে হবে নট ম্যান্ডেটরি আচ্ছা এখানে আগে বলতে স্যার আমি দীর্ঘদিন যাবো বিসিএস প্রিপারেশন নিয়েও টিকতে পারছি না এই ডিসিশন তাই ডিসিশন ব্যাংকের জন্য প্রিপারেশন নেওয়ার আপনার অ্যাডভাইস আছে ওকে আপনি আপনি যদি ইয়া করতে পারেন তবে আমার কথা হচ্ছে দুই নৌকায় পা দেওয়ার থেকে এক সাইডে থাকেন চাকরি পাওয়াটা একটু তাড়াতাড়ি হইতে পারে আচ্ছা যাই হোক তাহলে আসেন আমরা একটু কি পড়তে পারি আমরা একটু আমি কি একটু শর্ট ইয়াতে বলে দিব আপনাদের আসলে নেক্সট দুই তিন মাস আপনাদের কি পড়াশোনা করা উচিত বা আপনাদের পড়াশোনার ওয়েটা কি ধরনের হওয়া উচিত ওকে একটু বলতেছি এরপর আমরা আজকের টপিকটা খুব বেশি লম্বা না কেমন আজকে টপিকটা খুব বেশি লম্বা না আমি খুব দ্রুত শেষ করে দিতে পারবো কেমন আপনারা একটু কপারেট করলে খুব দ্রুত শেষ করে দেব তার আগে আমার মনে হচ্ছে প্রথম ক্লাস হিসেবে প্রথম ক্লাস হিসেবে এই কথাগুলো আপনাদের জানা দরকার হ্যাঁ কারণ এখানে আছেন অনেকেই আছেন হয়তো অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন আবার অনেকে আছেন হয়তো নতুন হ্যাঁ আমি সবার উদ্দেশ্য করে বলছি কেউ কেউ আছেন হয়তো অনেক প্রিপারেশন নিয়ে বা সফল হতে মানে পারছেন না আমি একটা আমার লাইফ থেকে একটা কথা বলি এটা আমি ক্রেডিট নেওয়ার ক্রেডিটের কোনো কথা না আমি আমি আমার ফেইলিয়রের কথাটা বলতেছি একটা কথা মনে রাখবেন আমি সফলতার গল্প আপনাদেরকে বলে কিছু শিখাইতে পারবো না সফলতার গল্প সবাই জানে ঠিক আছে সফলতার গল্প সবাই জানে সবাই কিন্তু সফলতার গল্পই শুনতে চায় কিন্তু শোনা উচিত হচ্ছে ব্যর্থতার গল্প একটা মানুষ কেন ব্যর্থ হয় ওই জিনিসটা হইলে আপনি ওই ভুলটা করবেন না সফল হওয়ার মানে আর ব্যর্থ ব্যর্থ হওয়ার জিনিসগুলো জানতে হবে আমি কেন আমার কেন চাকরি পাইতে লেট হয়েছে আমি আমার চাকরি পাইতে লেট হয়েছে এই কারণে আমি চাই না আমার সাথে যারা আছেন তাদের একজনেরও আমার মতো চাকরি পাইতে লেট হোক আমি লেট হলো মানে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি কোনোভাবে মোটামুটি একটা সম্মানজনক চাকরি আমি কিন্তু ম্যানেজ করতে পেরেছি সো বাট আমারও কিন্তু চাকরি পাইতে লেট হয়েছে কেন লেট হয়েছে এই জিনিসগুলো একটু বলবো এই ভুলগুলা আপনারা করবেন না এই ভুলগুলো যদি না করেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে দেখেন আমি একদম মানে আমি অনেস্ট মানে সততার সাথে কথা বলতে পছন্দ করি ঠিক আছে সততার সাথে কথা বলতে পছন্দ করি বলতে দেখেন আমি আমার লেট হয়েছে মানে লেট হয়েছে কেন লেট হয়েছে এটা আপনাদেরকে জানাবো এটা আপনাদের কাজে ঠিক আছে ওকে তাহলে আসেন আমাদের প্রথমে আমি দেখি আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে মনে রাখেন আপনি একটা আমার একটা কথা আমি সবগুলো ক্লাসে একটা কথা বলি আপনি মনে মনে বিলিভ করেন আজকে থেকে একটা জিনিস আপনি বিলিভ করেন সেটা হচ্ছে আপনি এখন একটা রোগে আক্রান্ত আপনি এ নামক একটা ডাক্তারের কাছে আসছেন পি টু এ নামক একটা হসপিটালে আসছেন এই হসপিটালে ডাক্তার আছে ডাক্তারের মধ্যে আমি একজন ডাক্তার সাপোজ এই ডাক্তার আপনাকে একটা ওষুধ দিয়েছে এবং ডাক্তার আপনাকে বলছে এই ওষুধটা আপনি আপনার রোগ না ছাড়া পর্যন্ত মানে আপনার চাকুরি না হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে হবে এটা একটা অ্যান্টিবায়োটিক আপনারা তো জানেন অ্যান্টিবায়োটিক শুরু করলে কোর্স কমপ্লিট না করলে কিন্তু হয় না কার্যকারিতা থাকে না কাজে আমি আজকে যে অ্যান্টিবায়োটিকটা আপনাদেরকে দিব এই অ্যান্টিবায়োটিকটা আপনাদের কিন্তু কি করতে হবে কন্টিনিউ করতে হবে ওকে তাহলে অ্যান্টিবায়োটিকটা কি নাম্বার ওয়ান আজকে আপনাদের কাছে যাদের কাছে জব সলিউশন আছে তো আছে না থাকলে অবশ্যই একটা জব সলিউশন কিনবেন ব্যাংক জব সলিউশন ব্যাংক জব সলিউশন ব্যাংক জব সলিউশন বইটা কিনবেন এটা হচ্ছে মোটা বইটা কিনবেন প্রফেসরসের একটা বড় বই আছে ফ্যাকাল্টি বেস্ট বই না মোটা একটা বই আছে দেখবেন 550 550 টাকা বা 600 টাকার মতো নিতে পারে ব্যাংক জব সলিউশন गवर्नमेंट ঠিক আছে गवर्नमेंट ব্যাংক জব নামে একটা বই আছে गवर्नमेंट ব্যাংক জব সলিউশনটা আজকেই কিনবেন আজকেই কিনবেন ঠিক আছে এরপর হচ্ছে লিখিত ম্যাথ রিটেন ম্যাথ একটা বই কিনবেন রিটেন মেথের একটা বই কিনবেন রিটেন ম্যাথের একটা বই কিনবেন রিটেন ম্যাথের একটা বই কিনবেন এরপর হচ্ছে ট্রান্সলেশনের একটা বই কিনবেন ট্রান্সলেশনের একটা বই কিনবেন অন্যান্য বই কি পড়তে হবে এগুলো প্রত্যেকটা কোর্সের স্যাররা বলে দিবে এই তিনটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন এই তিনটা বই মাস্ট কিনবেন তাহলে স্যার এই তিনটা বই কিনতে কেন বলছেন এই তিনটা বই কিনে আমি আসলে কি করব। এই তিনটা বই কিনে প্রথমে আপনি যেটা করবেন ডেইলি একটা করে এটার কোর্স ইয়ে হচ্ছে ডেইলি অ্যাট লিস্ট একটা একটা অন্তত ডেইলি অন্তত একটা জব সলিউশন করবেন এখন আপনার পরের কোশ্চেনটার আনসার আমি কোশ্চেন করার আগে দিয়ে দিচ্ছি আপনি এখন যেটা বলবেন আপনি এখন যেটা বলবেন সেটা হচ্ছে স্যার আমি তো নতুন প্রিপারেশন নিচ্ছি আপনি আমাকে জব সলিউশন করতে বলছেন একটা কোয়েশ্চেনের মধ্যে একটা প্রিভিয়াস ব্যাংক কোয়েশ্চেনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট তো আমার অজানা থাকবে তাইলে আমি কি করব আমি জানি সেভেন্টি পার্সেন্ট আপনার অজানা থাকবে আমি সব কিছুই বলবো আগে আমার কথাগুলো একটু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন স্ক্রিন দেখা যাচ্ছে না কি আপনাকে স্ক্রিন দেখছেন না স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন না ভাইয়া স্ক্রিন কি দেখা যাচ্ছে কি না আমি তো দেখছি দেখা যাচ্ছে ওকে তাহলে দেখেন যে জিনিসটা বলতেছি একটা করে জব সলিউশন রিটার্ন একটা করে জব সলিউশন যেটা বলতেছি আগে একটু শুনেন এই জব সলিউশন করতে গেলে প্রথমে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে একটা হচ্ছে লাল কালির কলম একটা হচ্ছে কালো কালির কলম আমি ধরলাম আপনি একশোটা প্রশ্নের মধ্যে খুব মন খেয়াল করেন একশোটা প্রশ্নের মধ্যে আপনি সত্তরটা প্রশ্নের উত্তর জানেন না এই সত্তরটাকে আপনি লাল কালি দিয়ে মার্ক করবেন লাল কালি লাল কালি দিয়ে মার্ক করবেন আর তিরিশটা প্রশ্ন আপনি জানেন এগুলো হচ্ছে থরলি দাগাই যাবেন এই তিরিশটা প্রশ্ন যেগুলো জানেন এগুলো হচ্ছে জব সলিউশন করলে আপনার প্র্যাকটিসে থাকবে যে সেভেন্টি পার্সেন্ট জানেন না এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে যেগুলো আছে মনে করেন একটা শব্দ ভোকাবুলারি একটা আসছে একটা ভোকাবুলারি যেটা আপনি আগে জানতেন না এখন এটা আপনি জব সলিউশন করতে গেলে শিখলেন এটা শিখে নিবেন আপনি এখানে আটকাবেন কোথায় আপনি এখানে ইংরেজি গ্রামার আটকাইতে পারেন আপনি এখানে ম্যাথে আটকাইতে পারেন আদারওয়াইজ অন্য যেগুলো আছে বেশিরভাগ পড়াই কিন্তু এখানে মুখস্থ আর আপনি দেখবেন এই প্রথম প্রশ্নটা করতে গিয়ে আপনি তিরিশটা পার্সেন্ট সত্তরটা পারেন নাই দশটা প্রশ্নের পরে গিয়ে আপনি দেখবেন আপনি পঞ্চাশটা পারেন পঞ্চাশটা পারেন না কেন এই ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে আপনি আমার কথাটা বিলিভ করে আপনি করা শুরু করেন ওই যে এই বিশটা প্রশ্ন কীভাবে আপনি পারবেন জানেন এই যে দশটা প্রশ্ন করছেন না অলরেডি দশটা প্রশ্ন করার পরে দেখবেন এখানে অনেকগুলো প্রশ্ন আপনি অলরেডি করেছেন যেটা আগে জানতেন না ওটা পরবর্তী প্রশ্ন আবার আসছে এটা প্র্যাকটিস করলে আপনার চলে আসবে আপনি দশটা কোয়েশ্চেন করলে দেখবেন আপনি এখানে ফিফটি পার্সেন্ট রিপিটেশন পাচ্ছেন আপনি মোটামুটি পারবেন আমার কথা কি বুঝা গেছে তাহলে প্রথম বিষয় যেটা যতদিন পর্যন্ত আমার চাকুরি হচ্ছে না আমার প্রিলির প্রিপারেশন যত ভালো থাকবে থাকুক না কেন ডেইলি একটা জব সলিউশন আমি করবই ইজ ইট ক্লিয়ার এই মেসেজটা কি ক্লিয়ার কিনা ক্লিয়ার কিন্তু আমি জানি এখানে দুশো দশ প্লাস ক্যান্ডিডেট থাকার পরেও আনফর্চুনেটলি আমার এই কথাটা আজকে আমি যে কথাটা বললাম এই কথাটা তিরিশ জন ক্যান্ডিডেটও ভালোভাবে শুনবেন না তিরিশ জন ক্যান্ডিডেট ভালোভাবে শুনবেন না বলেই বাকি যারা আছেন যারা আমার কথাটা শুনবেন মানে তিরিশ জনের বেশি ক্যান্ডিডেট হয়তো শুনবেন না যারা শুনবেন না তাদের চাকরি পাইতে আমার মতো লেট হবে আর যারা এই যে তিরিশ জন আমার এই কথাটা শুনবেন তারা অন্যদের তুলনায় আগে চাকরি পাবেন এই বিষয়টা আমি লিখিত গ্যারান্টি দিতে পারবো আপনাদেরকে বিষয়টা সিরিয়াসনেসের আপনি মানে আমার কথাটা আপনি কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন পড়াশোনাটা আপনি কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন আপনি আপনার চাকরি পাওয়াটাও ডিপেন্ড করবে পুরোপুরি তার উপরে তাহলে একটা করে জব সলিউশন এখন অনেক সময় মনে হবে বিআইবিএম এর না আমি ওভারঅল পুরো জব সলিউশনটা কিনতে বলেছি ওখানে বিআইবিএম সহ চলে আসবে প্রফেসর সেটটা কিনতে পারেন প্রফেসরস বা ফ্যানম যে কোনো একটা কিনতে পারেন প্রফেসরস বা ফ্যানম যে কোনো একটা কিনতে পারেন জব সলিউশন কেনার সময় প্রফেসরস অথবা ফ্যানম যে কোনো একটা কিনতে পারেন এবার আসেন কোন কোন বইয়ের সাজেশন চাচ্ছিলেন আমাকে একটু বলেন আচ্ছা বইয়ের নাম আমি বলতেছি তার আগে বললাম আমি তিনটা বই বললাম প্রথমে তো বুঝলেন একটা করে জব সলিউশন কিনতে হবে এটা তো সবাই বুঝতে পারছেন জব সলিউশন করতে হবে একটা করে ডেইলি একটা করে করতে হবে যাই পারেন যতটুকুই পারেন করতে হবে এবং এটা পড়ার সময় ব্যাখ্যাগুলো সহ পড়বেন রিটার্ন ম্যাথ ডেইলি অন্ততপক্ষে সাতটা ম্যাপ করবেন ডেইলি অন্ততপক্ষে সাতটা করে ম্যাথ করবেন ডেইলি অন্ততপক্ষে সাতটা করে ম্যাথ করবেন আবার বলতেছি ডেইলি অন্তত সাতটা করে ম্যাথ করবেন এখন বলতে ভাইয়া রিটেল ম্যাথ না প্রিলি ম্যাথ ভাই সহজ কথা এখানে ম্যাথের ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি ম্যাথের ব্যাপারে বলবেন আমার সাজেশন যদি চান তাহলে আমি ক্লিয়ার কাট একটা কথা বলি ম্যাতে কোনো প্রিলি ম্যাথ নাই প্রিলির ম্যাথের বই বলতে কোনো কিছু পৃথিবীতে হয় না ম্যাথ মানেই রিটার্ন ম্যাথ আপনি রিটার্ন ম্যাথ পারলে আপনি ম্যাথ পারেন রিটার্ন ম্যাথ আপনি না পারলে আপনি ম্যাথ পারেন না ওই শর্টকাট এদিকে প্লাস করে ওদিকে মাইনাস করে এমসি কি অপশন দেখে অপশন দিয়ে আপনার আনসার মিলাই ওগুলোতে প্রিলি পাস করতে পারবেন চাকুরি জীবনেও হবে না আপনার ম্যাথের বই আছে একটাই সেটা হচ্ছে রিটার্ন ম্যাথ যেভাবেই হোক রিটার্ন ম্যাথ করতে হবে অর্থাৎ ম্যাথের পুরো নিয়মটা বুঝে বুঝে করতে হবে ডেইলি অন্তত সাতটা ম্যাথ করবেন ডেইলি অন্তত সাতটা ম্যাথ করবেন ডেইলি একটা করে ট্রান্সলেশন করবেন ভাই আমি ট্রান্সলেশন পারি না আমি ইংরেজি কিচ্ছু জানি না কিছু লাগবে না আপনি যদি না পারেন আপনি দেখে দেখে লিখেন বাংলা দেখে দেখে ইংরেজিটা বুঝে বুঝে লেখা ট্রাই করেন ওরা যেটা লিখতেছে এটা অন্তত পাঁচটা ট্রান্সলেশন দরকার হলে আপনি দেখে দেখে করেন ছয় নম্বরটা নিজে একটা দুই লাইন করে লেখার ট্রাই করবেন দ্যাট এট আপনি এই তিনটা জিনিস অন্যান্য পড়ার পাশাপাশি ডেইলি কন্টিনিউ করবেন গ্যারান্টি দিয়ে বলতেছি চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার মধ্যে একটা রেভলিউশনারি চেঞ্জ আসবে ট্রান্সলেশনের জন্য কোন বই কিনব ট্রান্সলেশনের জন্য ক্যাডার্স অনুবাদ বিদ্যা প্রিসেপটর্সের বই দুটাই খুব ভালো যে কোনোটাই আপনি কিনতে পারেন ওই যে বললাম ক্যাডার্স অনুবাদ বিদ্যা অথবা প্রিসেপ্টরের ট্রান্সলেশন একটা বই আছে রিটার্ন ম্যাচ সাইফুডসের হলে হবে আপনার কাছে যদি সাইফুটস থাকে ডেফিনেটলি সাইফুটস হলে হবে আপনার কাছে যদি কোনো বই না থাকে তাহলে আমি হয়তো বইয়ের সাজেশন দিব বাট আপনার কাছে যে বইটা আছে সেটাই অন্তত পক্ষে দুই থেকে তিনবার শেষ করবেন এবার আসেন আমি এবার একটা সতর্কতা দিই আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোনটা হইতে পারে বলবো এটা মানে কেন আপনি চাকরি পড়াশোনা করেও কেন আপনি চাকরি পাবেন না বা কেন আপনি ফেল করবেন এ কথাটা কি বলবো কোন জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে ট্র্যাপটা কোথায় বলবো। ট্র্যাপটা হচ্ছে ফেসবুক। ট্র্যাপটা হচ্ছে ফেসবুক ট্র্যাপটা হচ্ছে লাইব্রেরি খুব ভালো করে কথাটা বোঝার ট্রাই করেন ভাইয়া বইয়ের নাম হচ্ছে জাফর ইকবাল আনসারি রিটার্ন ম্যাথ বই জাফর ইকবাল রিটেন ম্যাথ বই এটা ভালো ইউজুভালি রিটার্ন ম্যাথ বই এটা ভালো তবে জাফর ইকবাল আনসারির রিটার্ন ম্যাথ বই যেটা আছে ওটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেওয়া আছে এটার জন্য এই বইটাকে প্রেফার করি আমি হ্যাঁ বাট এখানে ম্যাথ বই ইউজুয়ালি যেটা আছে সেটাও ভালো জাফর ইকবাল আনসারিরটাও ভালো সাইফুডসেরটাও ভালো আপনি একটা বই কিনবেন এতগুলো বই কেনার দরকার নেই যে কোনো একটা কিনবেন যাই হোক আমি যে ট্র্যাপ্টার কথা বলছিলাম সেটা হচ্ছে কি দেখেন ফেসবুকে আপনি অনেক চটকদার বিজ্ঞাপন পাবেন প্রত্যেকটা প্রকাশনীর বই ভালো এবং ডেফিনেটলি ওনারা যেহেতু বই কি করছেন বই যেহেতু ওনারা লিখছেন ওনারা ওনাদের বই ভালো বলে কি করবেন প্রচার প্রচারণা করবেন এটা খুবই লজিক্যাল এবং এটা হওয়াটাই খুব স্বাভাবিক আপনার কাজ হচ্ছে কি আপনার একটা কথা মনে রাখবেন চাকুরি পাওয়ার জন্য একটা সাবজেক্টে পাঁচটা প্রকাশনীর বই পড়ার কোনো দরকার নাই একটা প্রকাশনীর বই সেটা যে প্রকাশনীর হোক পাঁচবার পড়বেন চাকুরিটা আপনারই হবে কিন্তু একটা সাবজেক্টের জন্য পাঁচ প্রকাশনীর বই নিলেন কোনোটাই ভালো করে পড়লেন না জীবনেও চাকরি হবে না সহজ হিসাব একেবারে সহজ হিসাব হ্যাঁ আপনি আমি বলবো না যে একটা প্রকাশনীর মধ্যে আটকে থাকেন একটা প্রকাশনীর বই যেটা নিয়েছেন ওটা অন্তত পক্ষে দুইবার আপনি শেষ করেন ওটার আনাচে আছে যা আছে দুইবার শেষ করে ফেলেন দেখেন যে ওখানে আর কোনো কিছু আপনার করার মতো নাই এরপর থার্ড অপশনে যান আপনি অন্য আরেকটা বই কিনেন কোনো সমস্যা নাই ঠিক আছে অ্যাডভান্স ম্যাথ হইলে হবে স্যার অ্যাডভান্স ম্যাথ হইলে হবে যদি আপনি অ্যাডভান্স ম্যাথ হজম করতে পারেন যদি আপনি হজম করতে পারেন তাহলে অ্যাডভান্স ম্যাথ হইলে হবে আমি তো বললাম ম্যাথ বই সবগুলাই ভালো বাট একটা বইকে বার বার করে করতে হবে অন্তত পক্ষে দুইবার শেষ করতে হবে না খাই বেসিক ম্যাথ হবে না ব্যাংকের জন্য ম্যাথটা আর একটু ইয়ে আসবে তো আপনি একটু ইয়ে করে করবেন ব্যাংকের ম্যাথ আছে ইংরেজিতে ম্যাথ আছে এরকম একটা বই দেখবেন বাংলা ইংরেজি দুইটাই আছে এই ধরনের একটা বই দেখবেন ককটেল ম্যাথ খুব ভালো বই বোর্ড বই বেসড বোর্ড বুক বেসড ভালো বই পার্ট হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন আছে এ ধরনের একটা বই নিতে পারলে ভালো হয় ওকে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন তাহলে আমার কয়েকটা মেসেজ দিলাম প্রথম কথা হচ্ছে আপনার ডেইলি একটা করে কি কি করতে হবে জব সলিউশন করতে হবে ডেইলি সাতটা করে রিটার্ন মেইল ডেইলি একটা করে ট্রানজেকশন এগুলো যতদিন চাকরি হচ্ছে না ততদিন পর্যন্ত করতে হবে আবে কোনো বই হবে না বলি অ্যাডভান্স ম্যাথ এটাও হবে এটা হচ্ছে আগারওয়াল বইয়ের বাংলা ভার্সন এটাও হবে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে বইটা কিনবেন সেটা যেন তাহলে কিনবো না রিসেন্ট ব্যাংক সলিউশন আপনি যদি আগে মোটা বইটা শেষ করে পার মানে করেন জব সলিউশন পুরানটা যদি আপনার শেষ থাকে তাহলে আপনি রিসেন্টটা কিনতে পারেন ওটা শেষ না করে রিসেন্টটা কেনার দরকার নেই কারণ মোটা বই যেটা কিনবেন ওটার মধ্যে রিসেন্ট সহ থাকবে ঠিক আছে ওটার জন্য রিসেন্ট হওয়া থাকবে যেহেতু আপনার রেগুলার প্র্যাকটিস করতে হবে একটা করে রিসেন্ট ব্যাংক সলিউশনে প্রশ্ন থাকবে কম এই কারণে পারছি আপনি কিনে ফেলছেন এটা তো ভাইয়া আমার তো এটা কি আমার আমার কি আছে আপনি কিনে ফেললে ওটা প্র্যাকটিস করেন আগে আপাতত ওটা শেষ করেন ভালো করে তবে যারা নতুন কেন্দ্রে তাদের জন্য হচ্ছে আমি সবসময় বড় বইটা সাজেস্ট করি যাতে অনেকদিন প্র্যাকটিস করতে পারেন কারণ আপনার প্র্যাকটিস কন্টিনিউ করতেই হবে লাইব্রেরি নিয়ে যেন কি বলতেছিলাম ওই যে লাইব্রেরিতে নিয়ে বলতেছিলাম এটা ওই যে ফেসবুকের বিজ্ঞাপন আপনি দেখবেন যে অনেকগুলো এই বইটাও মনে হবে আপনার এই বইটা ছাড়া চাকরি হবে না ওই বইটা দেখলে মনে হবে ওই বইটা ছাড়া চাকরি হবে না এভাবে করতে করতে আপনি একই প্রকাশনীর অনেকগুলো বই কিনবেন আর একটা হচ্ছে কি ওই যে লাইব্রেরিতে গিয়ে যে বইটা ভালো লাগবে ওই বইটা আপনার কিনতে ইচ্ছে করবে যেটা আমার সাথে হয়েছিল এটা আমার অনেক ক্ষতি করছে অনেক ক্ষতি করছে বাট অ্যাস সুন এস আই রিয়েলাইজ যখনই আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি ভুল করতেছি তখনই আমি স্পেসিফিক বই শেষ করার টেন্ডেন্সি নিয়েছিলাম এবং এটা আমাকে জাদুর মতো কাজ করছে আপনি আমার বাসায় যদি কখনো আসেন আপনি জব সলিউশন রিলেটেড জব প্রিপারেশন রিলেটেড এমন কোন জব প্রিপারেশন রিলেটেড এমন কোনো বই এর নাম আপনি এখানেও বলতে পারবেন না আমাকে যেটা আমার কাছে নাই আপনার যে যে বইগুলোর নাম বলছেন প্রত্যেকটা বই আমার কাছে আছে প্রত্যেকটা বই আছে এবং বেশিরভাগ বই আমার কাছে আসলে বেশি পড়া হয় না কিন্তু একটা দুটো যখনই আমি বুঝতে পারছি যে আমি ভুল করতেছি তখনই যে দুই একটা বই আমি টার্গেট করছি ওগুলো এমনভাবে পড়ছি কয়েকবার করে আমি শেষ করছি যার ফলে আমাকে কিন্তু এটা অনেক বেশি কাজ দিয়েছে ওকে কথা কি এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে তাহলে কি আমরা পড়াশোনা শুরু করব আর আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন আমি অলমোস্ট থার্টি ফাইভ মিনিটস আপনাদের সময় নিয়ে নিলাম পঁয়ত্রিশ মিনিটের মতো সময় নিয়ে নিলাম আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আছে কি আশা করছি নাই তাহলে আমরা শুরু করি কেমন ওকে তাহলে আমরা যেহেতু বাংলা শুরু করতেছি তাহলে কি বাংলা বইয়ের কি রেফারেন্স দিতে হবে নাকি আপনাদের কাছে বাংলা বই আছে আপনার কাছে কি বাংলা বই আছে নাকি আমি বাংলা বইয়ের রেফারেন্স দিব আচ্ছা বাংলার ক্ষেত্রে যেটা করবেন বাংলার ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আমি একটু বলতেছি আমাদের এখানে লেখা আছে আচ্ছা আমাদের এখানে যেহেতু লেখা আছে এখান থেকে আমি দেখাচ্ছি আলাদা করে লিখছি না অগ্রদূত থাকলে যে কোনো একটা থাকলে অগ্রদূত খুব ভালো বই খুবই ভালো বই অগ্রদূত খুব ভালো বই কোনো সমস্যা নেই হবে ওকে আসেন তাহলে বাংলার জন্য আমরা কি করতে হবে এটা পুরাতন বোর্ড বইটা এটা তো আপনারা চিনেন সবাই এ বইটা চিনেন এ বইটাকে আপনারা দেখেছেন পুরাতন বোর্ড বই এই বইটা কি সবার কাছে আছে ওকে এই একটা বই লাগবে এই আরেকটা বই লাগবে এটা হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ বই দুইটাই লাগবে দুইটাই লাগবে এই দুটো বই লাগবে কেমন কোন বই আই যে এতক্ষণ কি বললাম এটা কে বললো কোশ্চেনটা কে বললো কোশ্চেনটা বলেছেন সমাপ্তি রায় বলছে এমপি থ্রি আছে আরও কিনতে হবে একটা বই পড়েন আমি এমপি থ্রি খুব ভালো বই অগ্রদূত খুব ভালো বই আমি বারবার একটা কথা বলতেছি ভাই যে বইটা আপনার কাছে আছে ওটা কয়েকবার করে শেষ করেন একসাথে অনেকগুলো বই আপনার কেনার কোনো দরকার নাই কোনো দরকারই নাই আপনার যে বইগুলো আছে এই বইগুলো ভালো করে পড়লেও কিন্তু অনেক কাজ দিবে আর একটা বিষয় আমার বাংলা ক্লাস আমি যে ক্লাসগুলো এখানে নিব ক্লাসগুলো একটু সিরিয়াসলি করবেন এবং নোট করার ট্রাই করবেন নোট করার ট্রাই করবেন অনেক প্রশ্ন আমার ক্লাস থেকে সরাসরি আসবে এটা আমার কোনো ক্রেডিট না এটা যে কোনো বই দেখে আপনি হয়তো পাবেন কিন্তু একটা বিষয় হচ্ছে ক্লাসে যদি আপনার কাছে এগুলো শেখা হয়ে যায় তাহলে তো আর বাড়তি কষ্টটা করতে হইলো না ঠিক আছে যে আমার প্রশ্ন আমি পড়াচ্ছি বলে আসতেছে বিষয়টা এরকম না এটা যে যেকোনো স্যার পড়াইলে আসতো আমি জাস্ট যে জিনিসটা আপনাকে একটু বলতে চাচ্ছি আপনার কনসেন্ট্রেশনটা ক্লাসে একটু মেকশিওর করবেন তাইলে আমরা বাংলার জন্য বই দেখলাম দুটো বাংলার জন্য পুরাতন বাংলা ব্যাকরণ বই নতুন বাংলা ব্যাকরণ বই না নোট পিডিএফ আকারে পাওয়া যাবে না আপনারা ক্লাস পাবেন ক্লাস পাবেন অগ্রদূত বাংলা খুব ভালো বই আপনি চাইলে দেখতে পারেন ওকে আসেন তাহলে আমরা শুরু করি শব্দের শ্রেণী বিভাগ আজকে আমাদের পড়া হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ আর যাদের কাছে বাংলা বই কম আছে বা বাংলা বই তেমন একটা নাই তাদের জন্য আমার এই সাজেশনটা থাকবে বাংলার জন্য আমি যদি বই কিনতে বলি টেক্সট বুকের বাইরে এই বইটা ভালো কিনে ফেলবেন প্রশ্নপাঠ বইটা মহসিনা নাজিলার প্রশ্নপাঠ একটা বই আছে মহসিনা নাজিলার প্রশ্নপাঠ নামে একটা বই আছে এটা কোনো গ্রামার শিখার বই না এটা হচ্ছে শুধু বাংলাতে এই যাবৎকালে প্রত্যেকটা চাপ্টার ধরে যত প্রশ্ন আছে সবগুলোর প্রশ্ন এই বইটাতে দেওয়া আছে এইটা হলে যেটা হবে আপনার আমার এখানে ক্লাস করার পরে বা আপনি কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে কোনো একটা বই থেকে আপনি প্র্যাকটিস করতে চাইলে এই বইটা আপনি নিতে পারেন খুবই ভালো একটা বই দেওয়া আছে খুবই ভালো বই বলতে পারেন এটাকে এটাকে বাংলার জব সলিউশন হিসেবে বলতে পারেন আচ্ছা তাহলে আসেন আমরা শুরু করি শব্দের বিভাগ কেমন আচ্ছা আমাকে একটু বলেন তো লেখকের নাম জানতে চাচ্ছেন মেবি একজন লেখকের নাম হচ্ছে মোহসিনা নাজিলা শিকর পাবলিকেশন মোহসিনা নাজিলা আচ্ছা তাহলে আর বই নিয়ে আর কথা না যা বললাম কারো কোনো কোয়েশ্চেন থাকলে পরে করিয়ে আমি বলে দিব আসেন দেখেন শব্দের শ্রেণী বিভাগ এটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে শব্দ গঠনের প্রক্রিয়া বাংলা যে শব্দগুলো আমরা পাই বাংলা যে শব্দগুলো আমরা পাই সেই শব্দগুলো বিভিন্ন উপায়ে গঠিত হয় বাংলা আচ্ছা আমরা কি সবাই ক্লাসে আছি সবাই কি ক্লাসে আছে সবার কনসেন্ট্রেশন কি ক্লাসে আছে থার্টি সেকেন্ডসে ব্রেক কি লাগবে কিনা না অনেকগুলো পরামর্শ দেওয়ার পর থার্টি সেকেন্ডসে ব্রেক লাগবে সবাই কি মাথা ঠিক আছে কি না আমার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে কি না ওকে সবাই বিশ সেকেন্ড বিশ সেকেন্ড চোখ বন্ধ করে জাস্ট বিশটা সেকেন্ড একটু ওয়েট করেন চোখটা বন্ধ রাখবেন ডান আশা করতেছি এখন আমার কথাগুলো আর একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনতে পাবেন আচ্ছা আমরা আমাদের আজকে চ্যাপ্টারটা কি আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে শব্দ নিয়ে শব্দ আমরা বাংলাতে যে শব্দগুলো পাই সেই শব্দগুলো কিভাবে আমরা পাচ্ছি সেটা নিয়ে বাংলা ভাষায় শব্দ গঠিত হয় বিভিন্নভাবে বাংলা ভাষায় শব্দ গঠিত হতে পারে কি কিভাবে উপসর্গযোগী শব্দ হতে পারে প্রত্যয় যোগে হতে পারে সমাজ যোগে হতে পারে সন্ধিযোগে হতে পারে বিভক্তি যোগে হতে পারে দিরুপ্তি শব্দ যোগে হতে পারে হ্যাঁ পথ পরিবর্তনের মাধ্যমে হতে পারে নানা উপায়ে বাংলা ভাষায় শব্দ কি হয় গঠিত হয় কেমন তবে শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে এগুলা উপসর্গ প্রত্যয় শব্দ গঠনের অপ্রধান উপায় মানে প্রধান উপায় না প্রধান এগুলো ছাড়াও অপ্রধান উপায়ের মধ্যে আছে সন্ধি বিভক্তি বিরক্তি পদাসী নির্দেশক বাক্য সংকোচন আসেন বাংলা ভাষা বাংলা যে শব্দ ভাণ্ডার আছে বাংলা ভাষায় গঠন অনুসারে আচ্ছা বাংলা ভাষায় শব্দকে তিন ভাগে ভাগ করা যায় বাংলা ভাষায় শব্দ যদি বলা হয় শব্দ কত প্রকার যদি বলা হয় শব্দ কত প্রকার তাহলে উত্তর হবে তিন প্রকার শব্দ কত প্রকার তিন প্রকার কিভাবে একটা হচ্ছে উৎস একটা হচ্ছে গঠনগত এই তিন নম্বরটা এটা একটু ঝামেলা আছে এটা পুরাতন বাংলা ব্যাকরণ বই যেটা ছবি আপনারা একটু আগে দেখেছেন সেটা অনুযায়ী হচ্ছে অর্থগত নতুন বাংলা ব্যাকরণ বইতে আবার অর্থগতটা দেয় নাই দিয়েছে পদক্রম আচ্ছা আমার পড়ানোর একটা স্টাইল আছে আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে ক্লাসের ক্লাসের পড়া পড়া ক্লাসে ক্লাসে শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে ওকে তাহলে এটার জন্য কি করতে হবে আপনাদের একটু রেসপন্স করতে হবে আপনাদের একটু সারের সাথে রেসপন্স করতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন শব্দ কত প্রকার শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা যায় প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা যায় হারিয়াফ হারিয়া শব্দ প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা যায় তিন শব্দ কয় শ্রেণীতে ভাগ করা যায় তিন শ্রেণীতে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ওকে তিন ভাগের মধ্যে কি কি উচ্চগত শ্রেণী বিভাগ গঠনগত শ্রেণী বিভাগ অর্থগত বা পদক্রম তিন ভাগের মধ্যে একটা হচ্ছে উচ্চগত একটা হচ্ছে গঠনগত একটা হচ্ছে অর্থগত বা পদক্রম অর্থগত কোনটাতে পুরাতন বই অনুযায়ী পদক্রম কোনটাতে নতুন বই অনুযায়ী ওকে তাহলে আমরা শব্দ শ্রেণীর বিভাগ কি শিখলাম কিনা আমরা আমাদের ক্লাসে আজকে শব্দ শ্রেণীর বিভাগ শিখেছি শব্দ শ্রেণীর বিভাগ আসলে তো পারবো তাই না শব্দ শ্রেণীর বিভাগ আসলে তো পারবো তাই না পারবো আচ্ছা এবার আসেন উৎসগত দিক থেকে শব্দকে আবার ভাগ করেছে গঠনগত দিক থেকে ভাগ করেছে অর্থগত দিক থেকেও ভাগ করেছে আচ্ছা উৎসগত দিক থেকে আমরা ছোটবেলায় বাল্যকাল থেকে পড়ে আসছি তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি হ্যাঁ দেখেন উৎসগত দিক থেকে তাহলে শব্দ কত প্রকার হবে উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার হবে উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার একটু আগে বললাম বলেন তো উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার পাঁচ তবে আমরা এখন আর পাঁচ পড়বো না এখন আমরা চার প্রকার পড়বো এখন আমরা পাঁচ প্রকার পড়বো না চার প্রকার পড়বো কেন পাঁচ প্রকার হচ্ছে পুরাতন বাংলা ব্যাকরণ বইতে আছে পুরাতন বাংলা ব্যাকরণ বইতে পাঁচ প্রকার আছে নতুন বাংলা ব্যাকরণ বইতে আছে চার প্রকার নতুন বাংলা ব্যাকরণ বইতে কত প্রকার আছে চার প্রকার তাহলে এখন আমাদের আপনার কোয়েশ্চেন হচ্ছে স্যার আমরা তাহলে আনসার কোনটা করবো যদি প্রশ্নটা আসে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার অপশন যদি চার থাকে ডেফিনেটলি চার হবে কিন্তু কোনো কারণে অপশন যদি চার না থাকে তাহলে পাঁচ প্রকার হবে বুঝাতে পেরেছি কিনা বুঝাতে পেরেছি ভাই ফারিয়া 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 বুঝতে পারছি তো ওকে তাহলে বলেন তাহলে বলেন শব্দ কত প্রকার প্রথম কোশ্চেন শব্দ কত প্রকার শব্দ হচ্ছে তিন প্রকার শব্দ কত প্রকার শব্দ হচ্ছে তিন প্রকার এই তিন প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে উচ্চগত শ্রেণী বিভাগ উচ্চগত শ্রেণী বিভাগ উচ্চগত দিক থেকে শব্দ কত প্রকার চার প্রকার বা পাঁচ প্রকার চার প্রকার বা পাঁচ প্রকার ঠিক আছে ওকে তাহলে কোনটাকে বাদ দিয়েছে অর্ধতৎসমকে বাদ দিয়েছে পুরাতন বইতে অর্ধতৎসম ছিল অর্ধতৎসম ছিল নতুন বইতে আর অর্ধতৎসমটা নাই তাহলে আমরা উচ্চগত শ্রেণী ভাগ কোনটা বুঝছি কিনা আমরা এগুলো কিন্তু পরে পড়বো ওই উৎসগত গুলো আমরা পরে এগুলো আরো এবার আসেন গঠনগত গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে গঠনগত শব্দ দিক থেকে শব্দ হচ্ছে দুই প্রকার মৌলিক শব্দ এবং সাধিত শব্দ মৌলিক শব্দ এবং সাধিত শব্দ গঠনগত দিক থেকে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ অর্থগত দিক থেকে হচ্ছে তিন প্রকার অর্থগত দিক থেকে তিন প্রকার অর্থগত দিক থেকে তিন প্রকার ঠিক আছে যৌগিক দেখেন আবার গঠনগত দিকে মৌলিক আছে বলে যৌগিককে গঠনগত আন্ডারে নিয়েন না মৌলিক শব্দ আর সাধিত শব্দ হচ্ছে গঠনগত শ্রেণীর ভাগ অর্থগত দিক থেকে হচ্ছে তিন প্রকার যৌগিক রুড়ি শব্দ আরেকটা হচ্ছে যোগরূঢ় শব্দ এই তিন প্রকার হচ্ছে আপনার অর্থগত দিক থেকে আর পদক্রম হচ্ছে আট প্রকার এই আট প্রকার আমরা আমাদের নতুন বই যখন আপনাদের সিলেবাসের রুটিনে দেখবেন লাস্টের দিকে আমরা রুটি মানে নতুন বইয়ের সলিউশন নামে একটা ক্লাস অ্যারেঞ্জ করবো ওখানে কিন্তু পাবেন এটা যাই হোক ওকে আমার এই স্লাইড শেষ এই স্লাইডে আমরা জাস্ট ক্লাসিফিকেশনগুলো দেখেছি এই ক্লাসিফিকেশন সবার কাছে ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার হলে বলেন যে ইয়েস ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ এবার আসেন এবার আসেন তাহলে দেখেন অর্থ অনুসারে হচ্ছে তিন প্রকার গঠন অনুসারে পাঁচ প্রকার গঠন অনুসারে এখানে পাঁচ প্রকার আছে না পাঁচ প্রকার আর আপনারা কীভাবে দিবেন পাঁচ প্রকার অথবা চার প্রকার যদি অপশনে চার থাকে তাহলে আনসার কি হবে চার হবে আনসার চার থাকলে আনসার কি হবে চার প্রকার ঠিক আছে আচ্ছা উৎস বিবেচনায় নতুন বইতে যেখানে বলা আছে পরের স্লাইডে দেওয়াই আছে উৎস বিবেচনায় চার শ্রেণীতে গঠন অনুযায়ী দুই শ্রেণীতে পদ বিবেচনায় আট প্রকার একটু আগে বললাম না পদ বিবেচনায় আট প্রকার পদ অনুযায়ী আট প্রকার হ্যাঁ ডেফিনেটলি চার দিবেন অপশনে দুটো থাকলে অবশ্যই চার দিবেন অপশনে দুটো থাকলে পাঁচ চার দুটো থাকলে ডেফিনেটলি চার দেখাবেন ওকে শব্দের গঠনগত শ্রেণী বিভাগ আচ্ছা শব্দের গঠনগত শ্রেণী বিভাগ কত বলছিলাম বলেন তো গঠন অনুযায়ী শব্দ কত প্রকার দুই প্রকার এখানে একটা ছন্দ লিখে দিয়েছি খেয়াল করেন গদু অতি উপরে গদু মানে হচ্ছে গঠন গঠন অনুযায়ী কত দুই প্রকার গদু

আচ্ছা সাধিত শব্দ হচ্ছে যেটাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যাবে সেটা হচ্ছে সাধিত শব্দ আচ্ছা তার আগে আমরা একটা জিনিস একটু দেখি লগ্ন এটা হচ্ছে নতুন বইয়ের একটা চ্যাপ্টার এটা কি এটা কি আগে আগে করেছেন আগে শুনেছেন এটার নাম নতুন বইয়ের অধ্যায় এই এটা চ্যাপ্টারটার নাম কি শুনেছেন এটা আপনার ওই মৌলিক এবং সাধিত পড়তে লাগবে ওকে আচ্ছা তাহলে আমরা এখন দেখব কি লগ্নক আমরা কি দেখব এখন লগ্নক দেখব লগ্ন লগ্নক কি লগ্নক কিছুই না লগ্নক হচ্ছে কোনো একটা শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ কোনো একটা শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ একটু খেয়াল করি আমরা শব্দটা কি লিখলাম ভাইয়া ছেলে আর আমি যদি এখানে লিখি ছেলেরা তাহলে এখানে একটা কি যুক্ত হলো র আকার রা যুক্ত হলো না র আকার রা এই যে বাড়তি অংশ ছেলের সাথে যেটা যুক্ত হলো এটাকে বলা হচ্ছে কি লগ্নক ঠিক আছে তাহলে শব্দের সাথে বাড়তি অংশ কত ভাবে যুক্ত হতে পারে তার মানে লগ্ন হচ্ছে কত প্রকার চার প্রকার তার মানে লগ্ন হচ্ছে কত প্রকার চার প্রকার লগ্ন নির্দেশক বচন বলক বিভক্তি নির্দেশক বচন বলক তাহলে এখানে ছেলে ছেলেরা এটা কি যুক্ত হলো বচন ঠিক আছে আমি যদি বলি ছেলে টা ছেলে টি তাহলে টা টি যুক্ত হলো এটা হচ্ছে নির্দেশক হ্যাঁ তারপর হচ্ছে মনে করেন শব্দটা হচ্ছে হাত আর আমি বললাম হাতে তাহলে হাত যোগ কি যুক্ত হইল এ যুক্ত হইলো তাই না হাত যোগ কি যুক্ত হইলো এ যুক্ত হইলো এই যে এ যুক্ত হয়েছে এটাকে বলা হচ্ছে বিভক্তি এই এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত ক্লিয়ার লগ্ন কত প্রকার তাহলে দ্রুত আনসার করি লগ্ন হচ্ছে কি লগ্ন হচ্ছে শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ লগ্ন কি লগ্ন হচ্ছে শব্দের সাথে যুক্ত বাড়তি অংশ তাহলে লগ্ন কত প্রকার লগ্ন হচ্ছে চার প্রকার লগ্ন হিসেবে কি কি জিনিস শব্দের সাথে যুক্ত হইতে পারে বিভক্তি যুক্ত হইতে পারে কি কি যুক্ত হইতে পারে নির্দেশক যুক্ত হইতে পারে বচন যুক্ত হইতে পারে বলক এবার আসেন বলক স্যার বলক জিনিসটা কি বলক জিনিসটা হচ্ছে দেখেন আমরা কখনো কখনো কোন একটা শব্দের উপর একটু জোর দেওয়ার জন্য কিছু বাড়তি শব্দ আনি না বাড়তি অক্ষর আনি না যেমন মনে করেন আমি যদি বলি তুমি ক্লাসে এলে না কিন্তু আমি যদি জোর দিয়ে বলতে চাই তাহলে তাহলে কি তুমিও ক্লাসে এলে না দেখেন শব্দটা ছিল তুমি তুমি ক্লাসে এলে না কিন্তু আমি এখন বলতেছি তুমিও ক্লাসে এলে না তার মানে ও কেন যোগ করলাম ও যোগ করে কি হইলো কি হইল হ্যাঁ আমিও ক্লাসে যাইনি তার মানে কি আমিও যাইনি তাহলে দেখেন ঠিক আছে তাহলে এই যে তুমি আমি এদের সাথে ও যুক্ত করলাম না যে জিনিসটা যে বাড়তি অংশটা কোনো একটা শব্দের উপর জোর দেওয়ার জন্য অ্যাম্পাসাইজ করার জন্য বসে সেটাকে বলা হচ্ছে বলক আমি কি লগ্নকের চারটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি নতুন বইতে আছে পরীক্ষাতে আসবে ক্লিয়ার কিনা বলেন ক্লাসের পড়া ক্লাসে শেষ কিনা বলেন ক্লাসের পরে ক্লাসের শেষ কিনা মনে থাকবে তো মনে থাকবে তো ওকে থ্যাংক ইউ সো মাচ এবার তাহলে আসেন মৌলিক আর সাধিত শব্দের সাথে স্যার লগ্নকের কি সম্পর্ক কেন আপনি লগ্নকটা আগে পড়াইলেন ওগুলাতে না গিয়ে এবার আসেন ওখানে আমরা একটু যাই মৌলিক শব্দ হচ্ছে এমন একটা শব্দ যার সাথে কোনো লগ্নক থাকবে না মৌলিক শব্দ হচ্ছে এমন একটা শব্দ যার সাথে কোনো লগ্নক থাকবে না যেমন দেখেন তো ভাই হাত এটা একটা এই এই শব্দের সাথে কোনো বাড়তি অংশ কি যুক্ত আছে ডেফিনেটলি নাই কিন্তু আমি যদি বলি আমি হাতে ব্যথা পাইছি তাহলে হাতের সাথে এ যুক্ত হইলো না এই যে বাড়তি অংশ যুক্ত হইছে বাড়তি অংশ যেটা যুক্ত হইছে এটা এখানে বিভক্তি যুক্ত হইছে এটা একটা লগ্ন এই মৌলিক শব্দের সাথে কোনো লগ্ন যুক্ত থাকে না বা মৌলিক শব্দকে ভাঙলে আপনি অন্য কোনো কিছু পাবেন না কিন্তু সাধিত শব্দ হচ্ছে কোনটা মৌলিক শব্দের সাথে যদি বাড়তি কোনো কিছু যুক্ত হয় তখন যে শব্দটা গঠিত হবে সেটাকে বলা হয় সাধিত শব্দ ক্লিয়ার কিনা বলেন মৌলিক এবং সাধিতর বেসিক ডিফারেন্সটা কি সবাই বুঝতে পারছি আচ্ছা তাহলে আরেকটা জিনিস একটু দেখায় মনে করেন হাত দিয়েই দেখায় হাত এটা এটার সাথে কোনো কিছু যুক্ত নাই তার মানে মৌলিক শব্দ কিন্তু আমরা বলি না আমরা চেয়ারের হাতলটা ভেঙে ফেলছি তাহলে দেখেন হাতল শব্দটা আসলো কি হাত যোগ অল এই অলটা আবার লগ্নক নয় এ অলটা হচ্ছে প্রত্যয় অলটা হচ্ছে লগ্নক নয় অলটা হচ্ছে প্রত্যয় অর্থাৎ দেখেন হাতল শব্দটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারছি একটা মৌলিক শব্দ পাইলাম এটার সাথে একটা প্রত্যয় পাইলাম কিন্তু মৌলিক শব্দকে হাতকে কিন্তু কোনোভাবে ভাঙা যায় না আবার দেখেন হাতের শব্দটাকে আমি কিন্তু দুই ভাগে ভাগ করতে পারছি হাত যোগ এ বিভক্তি কিন্তু শুধু হাত শব্দটাকে কিন্তু ভাঙা যাচ্ছে না যে শব্দটাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক শব্দ যেটাকে ভাঙলে আমি কোনো লগ্ন পাই অথবা প্রত্যয় পাই অথবা উপসর্গ পাই যে কোনো কিছু পাই সেটা হচ্ছে কি সাধিত শব্দ বলকটা আবার একটু বলেন বলতেছি আগে বলেন মৌলিক এবং সাধিত ক্লিয়ার কিনা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ আমি কি সবাইকে বুঝাইতে পারছি কিনা ওকে তাহলে বললেন বলকটা আবার একটু বলেন বলকটা হচ্ছে প্রশ্নটা করেছেন পূজা দাস হ্যাঁ মনে করেন যে আপনার অনেকগুলো ফ্রেন্ড আজকে ক্লাসে আসে নাই আপনি মনে করেন সিরিয়াস স্টুডেন্ট ঠিক আছে তো আপনার টিচার কি বললো পূজা তো সবসময় ক্লাসে আসে আজকে তো দেখি পূজাও আসেনি পূজা আসেনি কথাটা মানে পূজাও ও পূজার সাথে ও তার মানে জোর দেওয়ার জন্য মানে অন্যরা না আসতে পারে কিন্তু পূজা আসে নাই এটাও সম্ভব এ ধরনের বিষয়টা কাজে কোন শব্দের উপর যখন জোর মনে করেন তুমি এখন যাও আমি যদি বলি তুমি এখনোই যাও তার মানে কি আমি আপনার যে এখন যাওয়া সেটাকে আমি আরও কি করলাম জোর দিলাম মানে আপনার এখনই যেতে হবে বুঝাতে পারছি ক্লিয়ার তো সাধিত শব্দে লগ্ন থাকতেও আচ্ছা এখানে একজন প্রশ্ন করছেন তাহলে কি স্যার সাধিত শব্দে লগ্ন থাকতেও পারে এই বিষয়টা আবার একটু আচ্ছা ভাই সাধিত শব্দ যেটা মূল কথা হচ্ছে সাধিত শব্দটাকে আপনি ভাঙতে পারবেন সাধিত শব্দটাকে ভাঙলে আপনি হয় লগ্ন পাবেন অথবা প্রত্যয় উপসর্গের মতো যা যা নতুন শব্দ যে যে প্রক্রিয়ার নতুন শব্দ গঠিত হয় ওগুলোও পাবেন ঠিক আছে আচ্ছা অলটা কেন লগ্নক না যদি আরেকবার বলতেন শুনেন দেখেন এটা তো আরেক জায়গায় নিয়ে গেলেন আচ্ছা একটু বলে দিই আচ্ছা আমি এখানে লিখবো না আমি একটু বলতেছি আপনি একটু শুনেন আমি আপনাকে একটা কথা বললাম আমি দোকানে গিয়ে দোকানিকে টাকা দিলাম এখানে দুটো শব্দ খেয়াল করেন আমি দোকানে গিয়ে দোকানে গিয়ে দোকানিকে টাকা দিলাম দোকানি এখানে দুটো শব্দ মূল শব্দটা কি এখানে বলেন তো এখানে মূল শব্দটা কি এখানে মূল শব্দটা কি দোকান এখানে মূল মূল শব্দটা কি শব্দ হচ্ছে দোকান ঠিক আছে মূল শব্দটা হচ্ছে দোকান এখন দেখেন এখানে দোকানে দোকান এ এটা কি এই যে দোকানের সাথে এ যেটা যুক্ত হয়েছে এটাকে আমরা অলরেডি কি পড়েছি এটাকে আমরা অলরেডি কি পড়েছি ভাই বিভক্তি বা লগ্নক তাই না বিভক্তি মানে লগ্নকের একটা টান পড়েছে আচ্ছা আমাকে বলেন তো আপনি যদি দোকানের সাথে এ বিভক্তিরা যোগ যোগ করেন তাহলে কি আপনি কোনো নতুন শব্দ পাইছেন নাকি দোকান দ্বারা দোকানেই বুঝাচ্ছে এটা কি দোকানকেই বুঝায় নাকি অন্য কাউ অন্য কোনো কিছুকে বুঝায় জিনিসটা কি সেম কি না নিউ ওয়ার্ড কি ভাবে ভাই আপনাকে যদি বললা বলি আমি আমি দোকানে গেছি আমি কি দোকান ভিন্ন অন্য কোনো কিছু বুঝাচ্ছি ভালো করে খেয়াল করেন দোকানি দোকানে দোকান এবং দোকানে এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে জাস্ট যুক্ত ছাড়া না পার্থক্য নাই দোকান জিনিস কিন্তু আপনি এখানে একটু খেয়াল করেন দোকান যোগ ই সমান দোকানি দোকান যোগ ই সমান দোকানি এখন আমাকে বলেন দোকান যে কথা দোকানিও কি একই কথা দোকানি মানে কি দোকান বুঝায় দোকানি বলতে কি বুঝি দোকানি বলতে আমরা কি বুঝি? দোকানি বলতে দোকানদার বুঝি। গুড। তাহলে দেখেন এখানে যে এ বিভক্তিটা যুক্ত হলো এটা দ্বারা নতুন শব্দ গঠিত হয় না। কিন্তু দোকান যোগ ই, দোকান ই এখানে ইটা কিন্তু বিভক্তি নয়। এটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের দ্বারা নতুন শব্দ গঠিত হয়। খেয়াল করেন, খেয়াল করেন। এই যে বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় প্রত্যয় যোগে শব্দ গঠন মানে প্রত্যয়ের দ্বারা আমরা নতুন শব্দ পাই দোকানের সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে দোকানি নতুন শব্দ গঠিত হয়েছে কিন্তু দোকানের সাথে এ যখন যুক্ত হয়েছে দোকানে এ তখন কি আপনি নতুন শব্দ পাইছেন নাকি সেম শব্দ সেম শব্দ তাহলে আমরা কি দেখতেছি দ্বারা সাধারণত নতুন শব্দ হয় না লগ্ন শব্দ হয় না ওই শব্দটাই থাকে কিন্তু অন্যান্য যেগুলো আছে প্রত্যয় বা উপসর্গ এগুলো দ্বারা নতুন শব্দ হয় ঠিক আছে দুটার মধ্যে ডিফারেন্স তাহলে সাধিত শব্দের মধ্যে বিষয়টা কি সাধিত শব্দের মধ্যে নতুন শব্দ গঠিত হইলেও তো আমি কি করতে পারছি দোকান এবং ই এ দুটাকে আলাদা করতে পারতেছি কিন্তু মৌলিক শব্দ হলে সেইটা আলাদা করা যাবে না ভাই আমি কি এটা ক্লিয়ার করতে পারলাম কিনা কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন লগ্নক দিয়ে যে চারটা লগ্নক আছে লগ্নক দিয়ে নতুন শব্দ কিভাবে হবে আপনি মনে করেন নির্দেশক ছেলে ছেলেটা আপনি ছেলেটা কি ছেলেই নাকি অন্য কোনো শব্দ বুঝাচ্ছে এখন যাও এখনোই যাও তাহলে কি ডিফারেন্ট কিছু বুঝাচ্ছে নাকি একই শব্দ বুঝাচ্ছে সেম শব্দ বুঝাচ্ছে লগ্নক যেগুলো আছে এগুলো দিয়ে সাধারণত নতুন শব্দ হয় না সাধারণত নতুন শব্দ হয় না অন্যগুলোতেই শব্দ হয় ঠিক আছে কিনা বুঝতে পারছি কিনা একটার সাথে আরেকটা একটা কানেক্ট করার জন্য বুঝতে পারে এই এটা নিয়ে আর বেশি নেওয়ার দরকার নেই এত রূপ পর্যন্ত বুঝছেন কিনা বলেন ওকে তাহলে আসেন আমরা মৌলিক এবং সাধিত তো বুঝতে পারছি মৌলিক এবং সাধিত ক্লিয়ার তো ওকে তাহলে এখানে মৌলিক শব্দের অনুগুলো উদাহরণ আছে দেখেন চাত গাছ পাখি ফুল হাত গোলাপ এগুলো শব্দগুলো অনেক বেশিবার পরীক্ষাতে আসে প্রশ্ন হচ্ছে এটা গোলাপ ঠিক আছে অসংখ্যবার পরীক্ষাতে আসে গোলাপ কি ধরনের শব্দ উত্তর হচ্ছে মৌলিক শব্দ দেখেন মৌলিক শব্দ তাহলে সাধিত শব্দ এটা আমরা পাইলাম দেখেন মৌলিক শব্দ হাত এখানে দেখেন হাতা হাতি হাতল ঠিক আছে কিনা ফুলেল গোলাপ গোলাপি কলম কলমি, গাছ, গাছের হ্যাঁ তারপর আছে পাখি পাখি সব ঠিক চুল চুলা মুখ মুখরা বই বইয়ের ঠিক আছে যেমন পাখি সব দেখেন এই সব সবটা হচ্ছে কি বহু বচন মানে একটা লগ্ন ঠিক আছে তার মানে মৌলিক শব্দ থেকে সাধিত শব্দ হওয়ার সময় প্রত্যয় দ্বারাও হতে পারে ঠিক আছে লগ্ন দ্বারাও হতে পারে অর্থাৎ একদম সহজ ভাষায় হইলে সাধিত শব্দকে আমি ভাঙতে পারবো পাখি মানে কি পাখি যোগ সব তারপর হচ্ছে মানে কি হাত যোগ আ ঠিক আছে ফুল এল মানে কি ফুল যোগ এল কিন্তু আপনি ফুলকে কি ভাঙতে পারবেন ফুলকে কি ভাঙতে পারবেন না ফুলকে ভাঙতে পারবেন না গোলাপ এটাকে ভাঙতে পারবেন না পারবেন না তাহলে আশা করি মৌলিক এবং সাধিত শব্দ ক্লিয়ার এটা নিয়ে আর আমি কিছু বলবো না আশা করতেছি ক্লিয়ার করতে পারছি না পারে নিজ নিজ গুনে ক্ষমা করে দিবেন ঠিক আছে যে স্যার পারে নেই পারা নাই পারে আর কি ওকে এবার আসেন অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগ অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে তিন প্রকার কি কি বলছিলাম যৌগিক শব্দ রূঢ় শব্দ রুড়ি শব্দ আচ্ছা একজন প্রশ্ন করলেন গাছ এবং গাছের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নাই জাস্ট আপনার এখানে যুক্ত হয়েছে এর যুক্ত হয়েছে এর গাছ যোগ এর যুক্ত হয়েছে এখন আপনি কি আপনি আমাকে যদি বলি গাছ এবং ডাল এটা দুইটা দিয়ে দুইটাকে লিঙ্ক করে আপনি একটা সেন্টেন্স করেন আপনি কি গাছ ডাল বলবেন নাকি গাছের ডাল বলবেন ডেফিনেটলি গাছের ডাল বলবেন তাহলে বিভক্তিটা কি করলো দুটো শব্দের মধ্যে একটা লিঙ্ক তৈরি করলো তো লগ্নক দিয়ে এখানে নতুন শব্দ কোথায় পাইলেন ভাই লগ্ন দিয়ে এখানে নতুন শব্দ কই পাইলেন গাছ গাছের আচ্ছা সাদিয়া ইসলাম হচ্ছে গোলাপিকেও তো ভাঙা যায় না কেন গোলাপিকে ভাঙা যায় না গোলাপ যোগ ই প্রত্যয় গোলাপ যোগ ই প্রত্যয় গোলাপ হচ্ছে একটা ফুল আর গোলাপি হচ্ছে একটা রং রং রঙের নাম তাহলে এটা ভাঙা গেল না কোথায় আপনারা কি প্রশ্ন করেন আমি আসলে বুঝি না নীল কি শব্দ একজন জিজ্ঞেস করছেন নীল কি শব্দ নীল মৌলিক শব্দ নয় কেন নয় এটা পরে বোঝাই বলবো নীল মৌলিক শব্দ নয় এটা মনে রাখবেন জাস্ট রূপ জানেন আপাতত নীল মৌলিক শব্দ নয় এটা একটা এক্সেপশন নীলটা মৌলিক শব্দ নয় এটা একটা এক্সেপশন কেন এক্সেপশন পরে বলবো নে আচ্ছা এখন এখন তাহলে আমরা কন্টিনিউ করি নাকি কন্টিনিউ করি মৌলিক আর সাধিতর মধ্যে আপনাদের কি লকডকটা পড়াইতে গিয়ে আমি কি ভুল করলাম লকডক পড়াইতে গিয়ে আপনাদের কি মাথা গুলাই যাচ্ছে এটা কিন্তু নতুন বইতে ছিল এবং খুবই সহজ একটা টার্ম আপনারা কেন এত জটিল করে ফেলতেছেন আই ডোন্ট নো বচন যদি লগ্নক হয় তাহলে পাখি সব সাধিত কীভাবে কী কোশ্চেনটা করলেন আমি তো কোয়েশ্চেনটাই বুঝলাম না ভাই পা সাধিত শব্দের সাথে লগ্নকের কি সম্পর্ক আমাকে এটা একটু বুঝাই দেন তো ভাই সাধিতর সাথে লগ্নকের কি সম্পর্ক সকল সাধিত শব্দের মধ্যে হয় লগ্নক থাকবে না হলে প্রত্যয় উপসর্গ থাকবে একটু কষ্ট করে একটু কষ্ট করে ক্লাসটা আরেকবার করে নেবেন ওকে তাহলে আসেন তাহলে এবার আসেন অর্থমূলক শ্রেণীর বিভাগ অর্থমূলক শ্রেণীরভাগ হ্যাঁ আমি আপনাদের আর কোনো কোয়েশিয়ানই নিব না অর্থমূলক শ্রেণীরভাগ অর্থমূলক শ্রেণীরভাগের মধ্যে অর্থগত দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যৌগিক শব্দ একটা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ী শব্দ একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ ওকে যৌগিক শব্দ যৌগিক শব্দটাই যা করবেন যৌগিক শব্দটা আমি যেটা বলতেছি এটা একটু লিখবেন যৌগিক শব্দটা আমি যেটা বলতেছি এটা লিখবেন পরে আমি বুঝাবো ঠিক আছে লিখেন যৌগিক শব্দের মধ্যে লিখবেন গায়ক মধুবাবুর কর্তব্য দৌহিত্রের বাসায় চিকামারা আমি এখানে লিখে দিচ্ছি থেকে প্রশ্ন নিবই কম দহিত্রের বাসায় চিকা এইটা একটু ইয়ে করবেন এটা ডাইরেক্ট ঝাড়া মুখস্থ করবেন যেভাবে বলছি এভাবে মুখস্থ করবেন চিকা মারা দহিত্র কর্তব্য গায়ক মধু দিয়ে পড়বেন মধুর বাবু দিয়ে পড়বেন বাবু আনা এই শব্দগুলা যৌগিক শব্দগুলো সবাই এখন লিখে দিবেন লিখে দিবেন যৌগিক শব্দগুলা লিখে দিবেন যে সব শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাদেরকে যৌগিক শব্দ বলে অর্থাৎ এদের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই তাদেরকে যৌগিক শব্দ বলে একটু পরে এটা ক্লিয়ার করব আপাতত শব্দগুলো মুখস্থ লিখেন গায়ক মধুবাবুর কর্তব্য দহিত্রের বাসায় চিকামারা এই লাইনটা সবাই লিখবেন মুখস্থ করে লিখবেন গায়ক মধুবাবুর কর্তব্য গায়ক মধুবাবুর কর্তব্য দহিত্রের বাসায় চিকামারা এই কথাটা লিখবেন সবাই গায়ক মধুবাবুর কর্তব্য দহিত্রের বাসায় চিকামারা শিখা হলে লিখেন শিখা হলে লিখেন সবাই আমি আমি সবার কাছ থেকে কমেন্টটা নিব লিখেন এটা হচ্ছে যোগী শব্দ যোগী শব্দের উদাহরণ এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যোগী শব্দের উদাহরণ গায়ক মধুমাবুর কর্তব্য দৈত্রের পাশে চি কেমন দ্রুত লিখেন বাংলিশ ইংলিশ যেভাবে পারেন ওভাবে লিখেন বাংলাতেই লিখতে হবে এমন কোনো কথা নাই যেভাবে দ্রুত হয় ওভাবে লিখেন ওকে মধু দিয়ে হবে মধুর মনে রাখবেন মধু দিয়ে হবে মধুর বাবু দিয়ে হবে বাবু আনা মধু দিয়ে হবে মধুর বাবু দিয়ে হবে বাবু আনা এই যে শব্দগুলো আপনাদেরকে এটা হচ্ছে পুরাতন বোর্ড বইতে এই আছে আসলে এই শব্দগুলো থেকে আসার সম্ভাবনা আছে কাজে এই শব্দগুলো ক্লাসের পর ক্লাসে শিখাই দিলাম তাহলে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার দ্রুত বলেন অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার তিন প্রকার অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার তার মধ্যে প্রথম প্রকারটা আমরা শিখলাম প্রথম প্রকারটা আমরা শিখলাম প্রথম প্রকারটা হচ্ছে যৌগিক শব্দ প্রথম প্রকারটা কি শব্দ যৌগিক শব্দ যেটা আমরা এখন শিখে ফেললাম কেমন এবার আসেন কি শব্দ ভাইয়া এবার আসেন কি শব্দ এটা এবার যৌগিক শব্দের পরে কি আছে যৌগিক শব্দের পরে কি আছে রুড়ি শব্দ আছে কি শব্দ আছে রুরো বা রুড়ি শব্দ কি শব্দ রু বা রুড়ি শব্দ ওকে আমরা ইন্টারেস্টিং মুখস্থ করব। ঠিক আছে এটা আমরা আরো একটু ইন্টারেস্টিং ভাবে মুখস্থ করবো ক্লাসে এই শব্দগুলো ক্লাসে প্রবাসার যা পড়াইতেছে পরীক্ষার হলে দেখবেন হুবুহু এই এখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে হুবহু আনসার করতে পারবেন একটু ইন্টারেস্টিংলি শিখবো এটা আমরা আচ্ছা রুড়ো বা রুড়ি শব্দ তাই না আচ্ছা এখানে মনে করেন এটা নাই এটা মনে করেন নাই এটা না থাকলে কি হয় শব্দটা সবাই একটু লিখিত এই যে এই শব্দটা আমি যেটাকে সার্কেন করলাম এটা নিচে যে এই যে বিন্দু যেটা আছে এটা নাই এটা না হইলে কি হয় সবাই লিখবেন সবাই লিখবেন সবাই লিখবেন এটা নিচে বিন্দুটা নাই বিন্দুটা না থাকলে কি হয় বুড়ি হয় কি হয় বুড়ি হয় ঠিক আছে তাহলে রুড়ি শব্দ যদি পরীক্ষাতে থাকে আজকে থেকে আমরা চিন্তা করবো রয়ের নিচে রুড়ি শব্দ যদি পরীক্ষাতে অপশন দেখি রুড়ো বা রুড়ি যদি দেখি তাহলে চিন্তা করবো রয়ের নিচে ওই বিন্দুটা নাই ওই বিন্দুটা না থাকলে কি হয়ে যায় বুড়ি হয়ে যায় ওকে আসেন এবার আপনারা পড়াশোনা করেছেন আপনারা শিক্ষিত আমরা শিক্ষিত তাই না তাহলে আমরা কি বুড়া মানুষকে বুড়া বলতে পারবো আমরা কি বুড়া মানুষকে বুড়া বলতে পারবো না বুড়া মানুষকে 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 বললে মানুষ করবে তাহলে আজকে আজকে থেকে থেকে বুড়ো কি বলতে বলতে হবে হবে আমাদের আমাদের প্রবীণ ব্যক্তি প্রবীণ কি বলতে হবে প্রবীণ বলবো আমরা কি বলবো প্রবীণ বলবো তাহলে প্রবীণ কিসের সাথে সম্পর্কিত বুড়ার সাথে সম্পর্কিত মানে বুড়ি বা রুড়ি শব্দ তাহলে রুড়ি শব্দের মধ্যে একটা আজকে মুখস্থ করে ফেললাম সেটা কি শব্দ প্রবীণ সেটা কি শব্দ প্রবীণ এবার আসেন বুড়া মানুষের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি যত বুড়া মানুষ আছে সবাই একটা কমন ড্রেস পড়তে পছন্দ করে মেলরা বুড়া মানেই তো মেল মেল বুড়া মানুষরা একটা কমন ড্রেস পড়তে পছন্দ করে ড্রেসটার নাম কি পাঞ্জাবি ব্রিলিয়ান্ট পাঞ্জাবি তাহলে বুড়া মানুষরা কি পড়তে পছন্দ করে বুড়া মানুষরা কি পড়তে পছন্দ করে পাঞ্জাবি বুড়া মানুষ তো বলবো না প্রবীণরা প্রবীণরা কি পড়তে পছন্দ করে স্যার পাঞ্জাবি পড়তে পছন্দ করে ব্রিলিয়ান্ট বুড়া মানুষের আপনি যখন বয়স হবে আপনি যখন বুড়া হবেন তখন আপনার একটা কমন রোগ হবে রোগ হ্যাঁ একটা কমন রোগ হবে কমন একটা রোগ হয় বুড়া বয়সে সবার এটা কি রোগ বলেন তো কী হয় কি রোগ হয় সবার একটা কমন রোগ হয় বুড়া হইলে একটা বুড়া মানুষের কমন রোগ যদি বেশিরভাগ বুড়াকে জিজ্ঞেস করলে তাদের একটা কমন রোগ থাকে সেটা কি রোগ রোগ বললাম রোগ বা আরে ভাই রে ভাই এটা না তাতে ডায়াবেটিস হয় ডায়বেটিস হয় কি হয় ডায়াবেটিস হয় ডায়াবেটিস ডায়াবেটিস কি হয় তাদের ডায়াবেটিস হয় আচ্ছা আমাকে একটু বলেন ডায়বেটিস হইলে সে কি খাইতে পারবে না ভাই ডায়াবেটিস হলে কি খাওয়াবানা কি খাওয়াবানা সন্দেশ খাওয়া চিনি মানে মিষ্টি জাতীয় খাবার আর কি মিষ্টি বলতে আমরা কি শিখবো ডায়াবেটিস যেহেতু বুড়া মানুষের ডায়াবেটিস থাকে তাহলে তারা কি খেতে পারবে না সন্দেশ খাইতে পারবে না তারা কি খেতে পারবে না সন্দেশ খাইতে পারবে না তারা কি খেতে পারবে না সন্দেশ খাইতে পারবে না তাহলে আমরা বলে রুড়ি শব্দ দিয়ে কয়টা শব্দ শিখলাম এখন পর্যন্ত রুড়িকে তো বুড়া মানে রুড়ি তো আর পড়বো না বুড়ি বুড়িকে তো আর ইয়া বলবো না তাহলে কি কি পড়লাম বুড়াকে আমাদের কি বলতে হবে প্রবীণ বলতে হবে তাদের কমন পোশাক কি তাদের কমন পোশাক হচ্ছে পাঞ্জাবি তারা কি খেতে পছন্দ তারা কি খেতে পারবে না বুড়া মানুষ কি খেতে পারে না সন্দেশ খেতে পারে না বুড়া মানুষ কি খেতে পারে না সন্দেশ খেতে পারে না ওকে গুড এবার আসেন বুড়া মানুষের কি থাকে না চুল থাকে না চুল না থাকলে কি দিতে পারবে না তারা তেল দিতে পারবে না তৈল বুড়া মানুষের মাথায় চুল থাকে না চুল না থাকলে তারা তেল দিতে পারবে না বুড়া মানুষের মাথায় চুল থাকে না চুল না থাকলে তারা তেল দিতে পারবে না তাহলে তৈল বুড়া মানুষের দাঁত পড়ে যায় বুড়ো হইলে আপনি যখন বুড়ো হবেন আপনার তখন দাঁত পড়ে যাবে যাদের দাঁত থাকে না তারা কিন্তু বাসি বাজাতে পারে না যাদের দাঁত থাকে না তারা কিন্তু কি পারে না বাসি বাজাতে পারে না তাহলে কি হবে বাসি তাহলে কি হবে বাসি কেমন ওকে তারপর হচ্ছে যত গবেষক দেখবেন যত গবেষক দেখবেন বেশিরভাগেরই বয়স কি হয় বয়স্ক হয় না বয়স্ক মানে একটু বয়স বেশি হয় তাহলে তারা বুড়া বয়সে মানুষ কি করে গবেষণা করে বুড়া বয়সে কি মানুষ কী করে গবেষণা করে বুড়া বয়সে মানুষ কী করে গবেষণা করে ওকে তাহলে আমি একটু বলতেছি একটু মন দিয়ে শুনেন আমি একটু বলতেছি মন দিয়ে শুনেন বুড়া মানুষ বুড়া মানুষ কী করে বুড়া মানুষকে আমরা প্রবীণ বলবো প্রবীণ মানুষের পছন্দের পোশাক পাঞ্জাবি প্রবীণ মানুষ কি খেতে পারে না ডায়াবেটিসের জন্য সন্দেশ খেতে পারে না ঠিক আছে প্রবীণ মানুষের মাথায় চুল থাকে না তাই তারা তৈল দিতে পারে না প্রবীণ মানুষ কি করে দাঁত থাকে না তাই বাঁশি বাজাতে পারে না প্রবীণ মানুষ কি করে গবেষণা করে ঠিক আছে ভাই মনে থাকবে কি না কঠিন হয়ে গেছে এই শব্দগুলো মনে রাখতে পারলে হবে এই শব্দগুলো মনে রাখতে পারলে হবে এই শব্দগুলো মনে থাকবে কিনা শব্দগুলো কি ক্লাসে রেডি ক্লিয়ার হলো না ঠিক আছে নাহিদ হাসান আমি এই ইয়াটা এই ছন্দটা আমি দিতে পারতাম আমি ইচ্ছে করে ছন্দটা দিই নাই আমার কাছে মনে হয়েছে ছন্দের তুলনায় এই রুড়িকে বুড়ি হিসেবে চিন্তা করে পড়লে আরেকটু হয়তো ইজিলি মনে থাকবে কারণ ছন্দ তো আমরা অনেকগুলো শিখি ছন্দ অনেক এত ছন্দের ভিড়ে কোন ছন্দ কখন হারাই যায় এটার কারণে আসলে আর করে ছন্দ দিই নাই সো আমি চিন্তা করলাম এটা এভাবে করেও তো মনে রাখা যায় তাহলে এভাবে করে যদি মনে থাকে আপনাদের তাহলে ভালো লাগবে হ্যাঁ ওকে তাহলে একটু কষ্ট করে আমাকে একটু বলেন তো যৌগিক শব্দগুলো একবার লিখে দেন তো যৌগিক শব্দগুলা যে কয়টা শব্দ আমরা এখানে লেখাইছি যৌগিক শব্দ যে কয়টা আমরা এখানে লেখাইছি একটু লিখে দেন তো ভাই কষ্ট করে যৌগিক শব্দগুলা যৌগিক একটু আগে যে লিখে দিলেন আমি কি পাখি পাখিছ যৌগিক শব্দ যৌগিক শব্দ গায়ক গায়ক মধুবাবুর কর্তব্য দহিত্রের বাসায় চিকা মারা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সাবাস থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ তাহলে আমরা যৌগিক শব্দ শিখলাম আমরা শিখলাম ঠিক আছে ক্লাসে এসে কিছু তো শিখলাম ক্লাসে তো কিছু পড়া হইলো যতটুকু পড়া হয়েছে এনাফ ক্লাসের জন্য এবার আসেন যোগুরও শব্দ এবার আসেন যোগুরও শব্দ যোগুরা শব্দগুলো সহজ ভাষায় দেখবেন আপনি ছোটবেলা থেকে এক কথায় প্রকাশ শিখে আসছেন না অনেকগুলা সহজ বিষয় হচ্ছে সমাজ নিষ্পন্ন শব্দগুলোকে যোগরুড়ো শব্দ বলা হয় সাধারণত সমাজ দ্বারা গঠিত শব্দগুলোকে যোগরুরো শব্দ বলে আপনার চারটা যোগরুর শব্দ পুরাতন আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে চারটা যোগরুরো শব্দ যেগুলো বোর্ড বইতে আছে রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন রাজপুত রাজপুত পঙ্কজ জলধি দিয়ে মহাযাত্রায় গেলেন মহাযাত্রায় গেলেন তাহলে রাজপুত পঙ্কজ জলধি মহাযাত্রা এগুলো হচ্ছে যোগরুড় শব্দ ওকে আসেন এবার তাহলে যেগুলোর উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই সেগুলো হচ্ছে যৌগিক শব্দ যেগুলোর উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ ভিন্ন সেগুলো হচ্ছে রূঢ় শব্দ দেখেন খেয়াল করেন একটু পরে আমরা ইয়ে দেখব দেখেন মূল শব্দটা দেখেন আমি বলেছিলাম না গায়ক গৈ দ্বারা কি বুঝায় জানেন গই দ্বারা যে গান করে সেটাই বুঝায় ঠিক আছে গইজক অক বা নক ঠিক আছে তাহলে এই গায়ককে আমি ভাঙলে যা পাই সেটা গায়কের যে মিনিংটা একই দুটোর মিনিং একই গায়কের যে মিনিং গইজক নকের মিনিংও একই খুব ভালো করে খেয়াল করেন গায়কের মিনিং যা গইজক নকের মিনিংও একই কর্তব্য ক্রি ক্রি মানে হচ্ছে ক্রি দ্বারা যেটা করা উচিত সেটাকেই বুঝায় ঠিক আছে ওকে তাহলে এখানে দেখেন মূল শব্দ দিয়ে যা বুঝায় এই শব্দগুলোকে বিশ্লেষণ করলেও অর্থটা সেম থাকে কোনো ডিফারেন্ট অর্থ পায় না তাহলে এটা হচ্ছে যৌগিক শব্দ যেগুলোর মূল শব্দ এবং ব্যবহারিক অর্থ একই সেটা হচ্ছে যৌগিক শব্দ কিন্তু আপনাকে যখন আমি বলবো ভাই আপনাকে যখন আমি বলবো সন্দেশ দেখেন আপনি সন্দেশ বলতে আসলে কি বুঝেন সন্দেশ বলতে আপনি আসলে বুঝেন হচ্ছে কি মিষ্টি তাই না কিন্তু সন্দেশের আর একটা মিনিং আছে মিনিংটা হচ্ছে কি সংবাদ ভেরি গুড ব্রিলিয়ান্ট তাহলে দেখেন সন্দেশের দুটো মিনিং আছে কিন্তু গায়ক এটার কিন্তু দুটো আলাদা মিনিং নাই কর্তব্য এটা কিন্তু দুটো আলাদা মিনিং নাই তাহলে যেগুলোর ব্যবহারিক অর্থ এবং হচ্ছে অর্থ একই সেটা হচ্ছে যৌগিক শব্দ যেটার মিনিং দুটো আছে সেটা হচ্ছে রুড়ি বা যোগরুরো শব্দ সরি ক্লিয়ার কি না বুঝতে পারছি ভাই যেমন দেখেন মধুর মধুমানি মিষ্টি মধুর মানেও মিষ্টতাই বুঝায় তাহলে একই অর্থ তাই এটা যৌগিক শব্দ ওকে এটাও দেখতে পারেন এখানে আরো একটা ছন্দ লেখা আছে আপনারা স্লাইডগুলো পেয়ে যাবেন তখন এখান থেকে পড়ে নেবেন এখানে চিকামারা শব্দটার ইয়া আছে প্রবাদের উৎস সন্ধান একটা বই আছে সমরপাল স্যারের ওটা থেকে নেওয়া এটা পরীক্ষার জন্য দরকার না জাস্ট কেউ যদি জানতে চান পড়তে ভালো লাগে তারা এটা জেনে নিতে পারেন না এদের অর্থ বা ব্যাখ্যা পড়তে হবে না শুনেন আল আজম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই পড়তে চাইলে আপনার হাজার হাজার জিনিস আছে পড়ার মতো আপনার ওয়াইজ হইতে হবে কতটুকু পড়তে হবে সেটা জানতে হবে ঠিক আছে অনেক বেশি যেমন এটা পড়ার সময় আমি কিন্তু শুরুতেই বলে দিলাম এই যে চিকামারা এটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে এটা পড়তে পারে না পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য যতটুকু আমি পড়াচ্ছি ততটুকুই পড়েন এতটুকুই আপনার প্রিপারেশনের জন্য অ্যানাফ হবে কারণ আপনি পড়তে চাইলে ভাই আপনি পড়তে চাইলে আপনাকে বাংলা ব্যাকরণে যাবে পিটুয়ে শুধু আপনাকে বাংলা ব্যাকরণ পড়াই মানে দুই বছরের খালি বাংলা ব্যাকরণ পরে ব্যাকরণের নানা দিক আপনাকে আপনার বলেন আপনার কাছে কোনটা জরুরি আপনার কাছে কি চাকরি পাওয়া জরুরি নাকি আপনার কাছে হচ্ছে কোনো একটা সাবজেক্টে বা জব প্রিপারেশনে পিএইচডি করা জরুরি ডেফিনেটলি আপনার কাছে চাকরি পাওয়া জরুরি কাজেই চাকরি পাওয়া জরুরি হইলে চাকরি পাওয়ার জন্য যতটুকু অনেকেই বলবে অনেক কিছু করতে দরকার নাই চাকুরি পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুক পড়েন বেশি জানলে জ্ঞানী হবেন চাকুরিতে যতটুকু আসে যতটুকু দরকার ততটুকু জানলে চাকুরি পাবেন ডিসিশন ইজ ইয়োর্স কোনটা আপনার দরকার তার মানে এই না যে আপনি কোনো কিছু না বুঝে পড়েন আমি এটা বলতেছি না আমি আমার দিক থেকে বুঝাবো বাট আহামরি সব কিছু করতে যায় না তাইলে কিন্তু মেইন জিনিস মিস হয়ে যাবে রুড়ু শব্দ রুড়ি শব্দ আমি তো বললাম এটা এটা বলেছি এই শব্দগুলো দেখেন এই যে যেগুলো বলেছিলাম দেখেন পাঞ্জাবের অধিবাসী আর আমরা পাঞ্জাবি বলতে পাঞ্জাবের অধিবাসীদেরকে দেখেন পাঞ্জাবি বলে তাহলে পাঞ্জাবি দ্বারা পাঞ্জাবের অধিবাসীও বোঝায় পাঞ্জাবি দ্বারা একটা ড্রেসও বোঝায় তাহলে দুটা মিনিং পাইলাম দুটা মিনিং পাইলে এদেরকে কি বলবো ভাই দুটা মিনিং পাইলে এদেরকে কি বলবো কি ধরনের শব্দ বলবো রুড়ো বা রুড়ি শব্দ বলবো রুড়ো বা রুড়ি শব্দ বলবো ঠিক আছে আচ্ছা ওকে তাহলে স্নাতক দেখেন তাহলে রুড়ি শব্দের সাথে স্নাতক কিভাবে মিলাই দিব মিলাই দিচ্ছি মিলাই মিলাই দিচ্ছি একটু দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ স্নাতক পড়তে আসলে তার বুড়া বা প্রবীণ হয়ে বের হইতে হবে কোন শব্দ স্নাতক যারা পাশ করে আমাদের দেশের তারা সবাই প্রবীণ হয়ে যায় কারণ এত সেশন জট তাদের প্রবীণ হতে বাধ্য তাহলে স্নাতক কি শব্দ রুড়ি শব্দ মানে বুড়ার সাথে মিল আছে ওকে এখানে শব্দগুলো আপনারা আছে দেখবেন রুড় শব্দ এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে রুড়ি শব্দ এখানে আমি বলেছি অনেকগুলা রুড়ো শব্দ দেখেন জলধি বলেছি জলধি দিয়ে মহাযাত্রে গেল দেখেন রাজপুত রাজার পুত্র তারপর হচ্ছে দেখেন আহ শব্দ এগুলো হচ্ছে শব্দ আচ্ছা এরপর হচ্ছে এটা যোগরুর শব্দের উদাহরণ দেওয়া আছে আরো কিছু যোগরুরো শব্দ এখানে যে শব্দগুলো আছে জগরুর শব্দগুলো সাধারণত সমাজের দ্বারা গঠিত শব্দ জলত জল দেয় যে সম আজকেই পাবেন জল দেয় যে জলত জল ধারণ করে যে জলথি অর্থাৎ আপনি মোটামুটি এভাবে করে মনে রাখতে পারেন এক কথায় প্রকাশ যেগুলো পড়েছেন ওই শব্দগুলো যদি থাকে তাহলে যোগরুরু শব্দ সমাজের দ্বারা যদি গঠিত হয় সেগুলো যোগরুরু শব্দ এইভাবে করে মনে রাখতে পারেন ওকে এরপর আজকের লেকচার হচ্ছে এতটুকু পর্যন্ত পরের লেকচারে আমরা উচ্চগত যে শ্রেণী বিভাগটা আছে উচ্চগত শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব